ইয়া বিশ্বনবী নিজে পতাকা গেড়ে দিয়ে বলেছিলেন এই জমিনে আমার জাতির পিতা ইব্রাহিম জন্মগ্রহণ করেছে আল্লাহু আকবার সর বলতে হবে এই জমিনে ইদ্রিস নবী জন্মগ্রহণ করেছে এই জমিনে মুসা নবীর ভাই হারুন আল সালাম জন্মগ্রহণ করেছে এই জমিনে লূত নবী জন্মগ্রহণ করেছে এই জমিনে ইউসুফ আলাইহিস সালামের কবর এই আল্লাহু আকবার আসতে না বললে বোবা হইয়া মরবা ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে ঘুমিয়েছে আইয়ুব আলাইহিস সালাম যেই রাষ্ট্রে ঘুমিয়েছে আমার বাবা আপনার বাবা ইব্রাহিম খলিল যেই রাষ্ট্রে ঘুমিয়েছে হাজার হাজার নবীরা সাহাবীরা আর সর্বশেষ একটা কথা বলবো দুনিয়ার সব দেশে নবীরা যায় নাই কিন্তু এট এ টাইমে 1,24,000 পয়গম্বরের কদম একটা রাষ্ট্রে লাগছে সেটা হলো ফিলিস্তিন আল্লাহ দুনিয়ায় যত ফেরেশতা মাখলুক বানাইছে সব এক টাইমে এই ফিলিস্তিনে বিশ্বনবীর পিছনে দাঁড়ায়া নামাজ পড়েছে সেটা হলো বাইতুল মুকদ্দাসের সামনে ফিলিস্তিন এমন একটা দেশ যেখানে পৃথিবীর সব মক্কায় তিনি সব নবী আসে নাই মাত্র 1,000 থেকে 2,500 নবী মক্কায় আসছে সব নবী মক্কায় আসার সুযোগ হয় নাই কিন্তু ফিলিস্তিনে সব নবীর কদম লাগছে দুনিয়ার সব ফেরেশতার কদম লাগছে ফিলিস্তিনের পক্ষে যদি আপনি সমর্থন না দেন আল্লাহর গজবে পতিত হবেন আল্লাহর গজবে পতিত হবেন আল্লাহর গজবে পতিত হবেন আর মুসলমান প্রথম কিবলা হলো বাইতুল মুকদ্দাস আর এই বাইতুল মুকদ্দাস থেকেই ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে নিয়েছে আরো জোরে কোন এই বাইতুল মুকদ্দাসের 8 নম্বর গেট থেকে আমার নবীকে বোরাকে সরাইয়া আসমানে নিয়েছে বাবা এই বাইতুল মুকদ্দাস এমন একটা জায়গা কিয়ামতের মাঠে দুইটা জমিন কেল্লা টান দিয়ে বলাইয়া আরাফার মাঠে নিয়ে যাবে সেটা হলো প্রথম হলো বাইতুল মুকদ্দাসের এলাকা বাইতুল মুকদ্দাস কোন বেঈমানের হাতে কোন সাদা চামড়া কুত্তার হাতে তুলে দেওয়া যাবে না রাজি আছেন না নাই আরে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে মিয়া বাচ্চা আব্রাহা চেয়েছিল কাবা ঘরকে ধ্বংস করে দিবে পেরেছে না জোরে বলেন না পেরেছে না আমার নবী এখনো দুনিয়া আসে নাই মায়ের গর্ভে আমি এখানে আসার পরে কমিটি আমার সিদ্ধান্ত দিয়েছে নবী দুনিয়ায় কেমনে আসলেন হুজুরের মা কেমনে মারা গেলেন এটা শোনার জন্য রবিউল আউয়ালের চা আমার কাছ থেকে নেন কোনো দিক মাথা ঘুরাবেন না নবী আমার এখনো 50 দিন মায়ের গর্ভে 50 দিন পরে নবী দুনিয়া আসবেন বসন্তে আমার নবী এমন একজন মানুষ নবী যখন মায়ের গর্ভে ছিলেন গোবাজান আমিনার নাকের নিঃশ্বাসের ভিতর দিয়েও মেশকম্বরে ঘেরান আসতেন এ টাঙ্গাইল ঘাটাল থানার বাইরা রে ও কালিহাতির বাইরা আমিনা যদি পায়খানায় বসতেন আমিনার পায়খানার থেকে মেশকম্বরে ঘেরান আসতেন মা আমিনা যদি যেই বালতি দিয়ে গোসল করতেন গো যেই বালতির পানি আমিনার শরীরে স্পর্শ করত ওই পানির ফোঁটা থেকে মেশকম্বরের ঘেরা নষ্ট হত এ যুবক মাইরা রে দুনিয়ায় এমন কোন মহিলা রে আল্লাহ সুরাতে বানান না মা আমিনার যেই কলটিতে বানাইছে গো আমিনা এমন একটা মহিলা আমিনার কপালের থেকে বাবা এই চার্জার লাইটের মতো প্রতি সোমবার আর শুক্রবার বাতির মতো আলো দিত মা আমিনা যেই ঘরে থাকতেন ওই ঘরে ঘুরে বাতি লাগতো না একটা মাত্র কারণ ওই আমিনার গর্ভে ভাওয়া হয়ে আসবে একটা মাত্র মানুষ যেই মানুষটার কথা আমার আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করেছে আমি আয়াত খানা তেলাওয়াত করব এ ঘাটাইলের মুসলমান কলিজা সিরিয়া আওয়াজ দিয়ে আমার আল্লাহকে দেখাই দিবে
তুমি আমার নবীর কত ভালোবাসো গো আমার নবীর কথা শুনিয়া যদি কারো সুখে এক ফোঁটা পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না তুমি মেম্বার হও চেয়ারম্যান হও শিল্পপতি হও হে যুবক রে আশিকের রাসূল কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না কোরআনে এইভাবে বর্ণনা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أبا পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সিরাজাম মুনির বলে ডাক দেয় নাই ওনলি ওয়ান একজন মানুষকে সিরাজাম মুনির বলেছে সে হলো আপনারই আমি ভাগ্যবান আপনার আমি ভাগ্যবান আমার প্রিয় হাবিবকে আল্লাহ ডাক দিয়েছেন মুসা নবী আমার আল্লাহর কাছে বহুতবার দরখাস্ত করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবীর কপালে হয় নাই আর আমরা বিনা দরখাস্তে আমার নবীর উম্মত হতে পেরেছি আল্লাহু আকবার জোরে বলতে পারেন না আমার নবীর এক একটা প্রশংসা করব আমার নবীর মায়ের এক একটা প্রশংসা করব আমরা আল্লাহু আকবার জোরে দিবেন জীবনে হাড়ের রোগে ভুগবেন না জীবনে ব্রেন টিউমারে মরবেন না জীবনে স্ট্রোক করে মরবেন না কালেমার সাথে বিদায় নিব আমি ওয়াদা করে গেলাম একজন আপনার মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মরবেন যদি আমার নবীর প্রশংসা শোনার পর আপনি আল্লাহু আকবার বলেন রেডি রেডি এবার দেখা যাবে আমার নবীর মা এমন একটা মা আমেনার মতো কোনো ওই কোয়ালিটিতে কোনো মহিলা আল্লাহ দুনিয়া বানায় নাই আমেনার চেহারাটা এমন ভাবে আল্লাহ বানাইছেন এই কোয়ালিটির সুরাত কোনো মহিলাকে আল্লাহ দেন নাই পৃথিবীতে ওই সন্তান দামি যেই সন্তান তার মা বাবার প্রশংসা করে আমি জানি না মানে চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা ওই সন্তান সবচেয়ে বড় হতবাগা যেই সন্তানের মা বাবা নাই চেয়ারম্যান আজকে পাঁচ বছর গত হয়ে গেল বলতেছে আমার টাইমও শেষ আবার চেয়ারম্যান হতে পারবে কিনা তাও জানি না উনি যখন কলেজ জমানায় স্কুল জমানায় ছিল কোনোদিন ভাবতেও পারেন নাই যে আমি উপজেলা ঘাটাইলের চেয়ারম্যান হব কথা কর না কেন আমি ইলিয়াস রহমান জাহেদি যখন মাদ্রাসায় পড়ছি জীবনে ভাবি নাই যে আপনাদের এই হাজার জনতার সামনে একজন কথা বলবো এটা কেউ জানে না নিজের ভবিষ্যৎ কেউ বলতে পারে না বলতে পারে কে জোরে বলো কে 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 আজকে যদি এই চেয়ারম্যানের মা বাইসে থাকতো বাপ বাইসে থাকতো আর যদি এই ওয়াজ থেকে যে বলতো মা আমি আজকের মাহফিলে হাজার জনতার সামনে ইলিয়াস রহমান জিহাদির পাশে পাশে বক্তব্য দিয়েছি দোয়া করেছি মা তুমি অসুস্থ দোয়া করেছি মার বুকটা ভরে যেত অথবা চেয়ারম্যান যখন হয়েছে কত মানুষ তারে টাকার মালা দিছে ফুলের মালা দিছে স্বাগতম শুভেচ্ছা দিছে যদি তার মা বাবা বাইচে থাকে তার সামনে যা কইতো মা আমি চেয়ারম্যান হয়ে গেছি মা একটা মুসকিয়েছে দিয়ে বলতো বাবা রে এই ঘাটাইল শহরে কে খুশি হইল না হইলো আমি মাঝে খুশি হইছি এই খুশি তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না এই আনন্দ চেয়ারম্যান কোটি টাকা দিয়েও কিনতে পারতো না কথা বলেন না কেন ঠিক আমার নবীর মায়ের প্রশংসা করলে আমার নবী ওই জামানে সবচেয়ে বেশি খুশি হইতেন তাহলে আমরা নবীর মায়ের প্রশংসা কোন করব আমার নবী মদিনায় বসে খুশি হবে ইনশাআল্লাহ বলেন মায়ের প্রশংসা করলে যদি কোনো সন্তান বেজার হয় ওর মতো বেজর মার একটাও নাই কথা কর না কেন
আজকে যুব সমাজ মারে ঘরে তেবারি করে দেয় বাপেরে বাদ দেয় না চেয়ারম্যানের কাছে নালিশ দেয় ওসি সাহেবের কাছে হাতে বাদ দেয় কয় স্যার আমারে বাসান আমার কুলায় আমারে মারছে কয়েকদিন আগে চাঁদপুরে দেখো নাই একটা পতিতা আর শিক্ষিতর কপালে জুতার বাড়ি কথা বলে না কেন বৃদ্ধ বাবার দাড়ি ধরে এইভাবে লড়াইতেছে বাবারে লাঠি দিচ্ছে বাবারে ঘুষি দিচ্ছে কলপারে ফেলাইয়া যেই বাবার বুকের উপরে হাজারো লাঠি দিছা মিলিয়ে সুরমান যে এই উপজেলার চেয়ারম্যান আইলো আজকে সেই বাবা বৃদ্ধ হয়ে গেছে বিদায় বাবার দাড়ি ধরে টানে মাইয়া কি অপরাধ কি ডায়াবেটিস রোগী ঠিক পায় নাই বিছানে প্রস্রাব করছে হাড়ের রোগী ডায়াবেটিস রোগী ঠিক পায় নাই প্রস্রাব করে দিছে এই অপরাধে বাবার দাড়ি ধরে টানে মাইয়া হালাকে এই মাইয়া এই মাইয়া এই এই বদবخت কবিনা মহিলা ছোট্ট কালে বাবার কোলে কত প্রসব করে আমি আমার বাবুদিকে বলবো মারে সারা তুড়ি একদিকে স্বামী সংসার একদিকে তোমার তোমার মা বাবাকে একদিকে রাইখো যেই মা না হলে বাপ না হলে আজকে এত সুন্দর স্বামী পাইতা না যুবক বিবি পরে গেলে বিবি পাবি মা চলে গেলে কোনোদিন পাবি না কেন জানোস তোর এই বদ্ধ ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি পৃথিবীর 14টা কান্ট্রি আমি সফর করছি লন্ডন বলো কানাডা বলো চায়না বলো সিঙ্গাপুর বলো পাসপোর্ট থেকে বলতে পারবো মালয়েশিয়া কতবার গেছি এই যে গত সপ্তাহ ইন্ডিয়া পুরো এক সপ্তাহ মাহফিল করে আসলাম তোমরা দেখেছো লক্ষ লক্ষ মানুষ হয়ে সবার এক একটা পোকা হয়ে শুধু মায়ের পাগল ইলিয়াসকে এক নজর দেখার জন্য আসছে আসামের মুসলমান গুয়াহাটির মুসলমান নদিয়ার মুসলমান পাগল হয়ে গেছে আমারে দেখার লাগে যে মানুষ এই বক্তার কথা এইভাবে কান্দে কেন শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে কেন কান কান্দো তোমরা জানো এই ইলিয়াস রহমান জিহাদির অ্যাকাউন্টে তার মায়ের দোয়া আছে তার বাবার দোয়া আছে আমার মা 12 বছর বয়সে আমারে বুকের মধ্যে দিয়ে সিল্লাই সিল্লাই দোয়া করছে আল্লাহ আমার ইলিয়াস কি তুমি আলেম বানায়ো আমার ইলিয়াস কি তুমি আলেম বানায়ো মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে পৃথিবীতে সে মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে মাননীয় প্রধানমন্ত্রী দেখো না এখনো পর্যন্ত মায়ের জন্য কাঁদে কারণ আমি তো ওই পরিবারে বিয়ে করছি আমি জানি বেটা আমি ওই দেশের সন্তান আমি তাকে ভালো করে চিনি তোমরা তো শুনে শুক্র শুক্র 8 দিন প্রধানমন্ত্রী হওয়ার পরে আর আমি ইলিয়াস রহমান জিহাদি চিনি তার প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকে সে মা ভক্ত যদি কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে থাকে শেখ হাসিনা এক নাম্বার সে মায়ের এত পাগল বাবার এত পাগল শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব যারা যার অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে ও সমাজের মাতবার হবে ও উপজেলা চেয়ারম্যান হবে ও ইউনিয়ন সভাপতি হবে ও দুনিয়ার নেতৃত্ব দিবে আর যার অ্যাকাউন্টে মায়ের বড় দোয়া থাকবে ও যতই শিল্পপতি হোক মানুষের কুত্তার মতো সিসি করবে সমাজে কুত্তার দাম থাকবে ওর দাম থাকবে না কথা ঠিক না বেটা কুকুরের দাম থাকবে ওর দাম থাকবে না শুধু আমি তোমাদের দুটা পাও ধরছি আমি মায়ের রসটা কেন বেশি করে জানো আমার নবী নিজে বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম যুবক বিবি চলে গেলে বিবি পাওয়া যাবে মা বাবা চলে গেলে কোনোদিন পাবি না এই জন্য মা বাবার কষ্ট দেওয়া যাবে না ইনশাল্লাহ বলেন আর যেই চাচি তোমার মায়ের প্রশংসা করবে মায়ের ভালোবাসবে তুমি তারে ভালোবাসবা যেই মামানি তোমার মায়ের প্রশংসা করবে তারে তুমি ভালোবাসবা জোরে মামান নবী জোরে করে মারহাবা আরো জোরে বলেন আরো জোরে আরো জোরে হুজুরের একজন চাচি ছিল আবু তালেবের বিবি নাম তার ফাতেমা আলীর মা নাম কি নাম কি জোরে কর নবীর মেয়ের নাম কি নবীর দাদির নাম কি এই দেখেন বেল লাইতে গেছে এই তো জানো না নবীর দাদির নামও ফাতেমা নবীর মেয়ের নামও ফাতেমা
আর আমার বিশ্ব নবীর যে 8 বছর বয়সের থেকে ছেলের মতো পালছে আলীরে খাওন দেয় নাই আলীর বড় ভাই জাফরকে খাওন দেয় নাই কিন্তু আমার নবীরে গোসল করায় খাওন দেওয়ার আগে ওই ভূমির ফ্যামিলি থেকে এক ঢোক পানিও পান করত না আমার নবী বিছানায় বালিশে মাথা দেওয়ার আগ পর্যন্ত আবু তালেবের ফ্যামিলিতে কেউ ঘুমাইতে যাইতো না মাঝে মাঝে আমার নবী বলতেন চাচি আম্মা আপনি তো আমার মায়েরে দেখছেন আমার মা কেমন ছিল বলে বাবা গো তোমার মায়েরে তুমি যেমনে দেখছো আমরাও এমনে দেখছি আমরা কষ্ট হয়ে গেছে শেষ করে দিই নাকি কি শেষ করবো আওয়াজ তো দেয় না আর আপনি তো বই ঝুলতাছেন খালি আমার দিকে আপনি মাঝে মাঝে কোদনে দিবেন শক্তি আছে তো দেখতেছি বুড়ো হইলে কি শক্তি আছে মনে হয় আমার শাশুড়ির দল করে এই জন্য আরো বেশি শক্তি এই মুসলমান এবার আওয়াজ দাও এই জমিনের মালিককে যেই পুরুষ দেখবা তোমার যে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই তোমার মা বাবার প্রশংসা করবে তাদেরকে ভালোবাসবা এই হাদিস আমার কাছ থেকে নাও হুজুরের চাচি সাথে মারে জিগায় চাচি আল্লাহ আল্লাহ হুজুরের চাচি ফাতেমার একদিন দেখে দেখে আপনার গায়ে একটু হাত দেই রাগ করেন না এইভাবে চাচির জিজ্ঞেস করে চাচি আম্মা আমার মা কেমন ছিল আবু তালেবের বিবি বলে তুমি তোমার মারে যেমনে দেখছো আমরাও এমনি দেখছি তবে বাবা তুমি যখন গর্বে ছিলা তখনের খবর তো তুমি জানো না নবী আমার কি কয় শোনেন চাচি আমি আমার মায়ের গর্বে থাক অবস্থায় দুনিয়ায় যা করছে তাও জানি সুবহানাল্লাহ আস্তে কইলেন আপনি ভাবতেছেন এটা বানাই কইছি শোনেন কোরআনে কি কয় মায়ের পেটে থাকা অবস্থায় নবী সব জানে কোরআনে কি কয় তাই দেখেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হাড়ে লোক হবে না মিয়া আমি তো কোনো দলের ভোট চাই নাই আমি মাবুদের পক্ষে আল্লাহু আকবার ধ্বনি শুনতে চাইছি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل قرآن الله تايكو أيوه نبي أفن دهن ناي ألم ترى أرى ياري أفنك دهن ناي তা নবী দেখলো কইতে নবী তো আইসা আব্রাহারে ধ্বংস করার 50 দিন পরে আল্লাহ কইতেছে কোরআনে আপনি দেখেন নাই আব্রাহারে কেমনে ধ্বংস করছি আল্লাহ বুঝাইতে চায় আমার নবী মায়ের গর্ব থাক অবস্থায় আব্রাহারে কোন কোয়ালিটিতে কোন প্রসেসে আমি শেষ করছি আমার নবী সব দেখছে আর আমার নবীর কারণে ওই বেঈমানদের ধ্বংস করছি সিনসার কোনো কারণ নাই এক ঘাটাইলের মুসলমান চুপচাপ করে বইয়ের সেখানে একটা আওয়াজ দিও সিংহ পুরুষের মতো নবী পেটে থাকা অবস্থায় যদি আমার বিশ্ব নবীর একশনে 40,000 হস্তি বাহিনী ধূলিসাৎ হয়ে যেতে পারে ইসরায়েল সারা পৃথিবী আমেরিকা হোক জার্মান জাপান চায়না ব্রিটেন সারা দুনিয়া ইসরায়েলের পক্ষে যা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করবে সারা দুনিয়ার মুসলমান তোদের বিরুদ্ধে আন্দোলন করবে কাকে রাজি আছো আল্লাহকে দোহা তুই দেখে দাও মারহাবা বলে তাকবীর দুইজন দিয়েছে বইয়া বইয়া এই তাকবীরে আবা বিলাইব এই মুসলমানের কিবলা বাইতুল মুকদ্দাস যেই জমিনে দ্বারা আমার নবী মামুতি করেছে যেই জমিনে জিব্রাইল নবীর পিছনে নামাজ পড়েছে সারা দুনিয়ার ফেরেশতা নামাজ পড়েছে সারা দুনিয়ার পয়গম বাররা নামাজ পড়েছে যেই জমিনে আমার নবী 70,000 বছর নবীর মিরাজ হয়েছে কেউ বলেন 27,000 বছর কেউ বলেন 70 বছর বা ইখতিলাফ 27,000 বছরের মধ্যে বিশ্ব নবী 1,000 বছর ছিলেন বাইতুল মুকদ্দাস
1000 বছর সময় বইয়া বইয়া নবী কানে বইয়া অন্য কাজ করে নাই বাইতুল মুকদ্দাসে যখন দোয়া করছে আল্লাহ এই জমিনে আমার বাবা ইব্রাহিম তুমি আছে এই জমিনে ভাই ইউসুফ ঘুমায় আছে ইদ্রিস তুমি ঘুমায় আছে আইয়ুব আলাইহিস সালাম ঘুমায় আছে এই জমিনকে তুমি রক্ষা করবা তো নবী দোয়া বিফলে যেতে পারে না বেটা বিফলে যেতে পারে না পারে না টু ডু টুমোর অপেক্ষা কর জালিম এ বেজারমাগুলো অপেক্ষা কর পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত একটা দেশ সেটা হলো ইসরায়েল আল্লাহ কোরআনের ডায়ালগ বলছে পৃথিবীর সব ধর্মের মানুষ হেদায়েত পাবে ইহুদিরা হেদায়েত পাবে না কষ্ট হইতাছে না আমার দিকে তাকাবেন ইসরায়েল ধ্বংস হবে অপেক্ষা করে ধ্বংস হবে ইহুদির বাচ্চা ধ্বংস হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ নবী এখন আসেন নাই 50 দিন বাকি এমন নবী কেমনে আহে দেয় আর হুজুরের মা এমন একটা মা আরে শেখ গিলাসে কোন জায়গায় হাত দিয়া পানি পান করলে হুজুরের যে অন্য চাচিরা সব চাচাইতে বিয়ে করে ফেলাইছে ওই চাচিরা গিলাস দিতে গেলে মেশকম্বারে ঘেরা আসতো এমন কি পুরা মক্কার ভিতরে হুজুরের বাবা ইন্তেকালের পরে কারণ আমার নবী তো 5 মাস বয়সে গর্ভে থাকা অবস্থায় বাপ মারা যায় আমেনা থ্রি পিস এবং কাপড় গোসল করে নাইরা দিলে শুকাইতে দিলে আমেনার কাপড়ের থেকে এমন ঘেরা নষ্ট পুরা বাক্কা শহরের ওই কাবা ঘরে আশেপাশের মানুষ ঘেরানে ওই কাপড়ের ঘেরানে মানুষ পাগল হয়ে যেত সবাই আবু তালেবের কাছে এসে নালিশ দিল কি নালিশ আপনার পুত্রবধূর স্বামী গেছে মইরা এত দামি সেন ব্যবহার করে কে স্বামী মরে যাওয়ার পরে মহিলাদের সেন ব্যবহার করা জায়েজ নাই সাজাও জায়েজ নাই এবং আরেকটা মাসলা বলে দেই যেই মহিলার স্বামী বিদেশ থাকে ওই মহিলার সাজা গোজা জায়েজ নাই এই তো মহিলার গোষ্ঠী আর উঠে যাইব কথা কর না কেন স্বামী 40,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে মগির লেগে স্বামীর লাগে একটা মিনিট কথা কয় না তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা সেটিং মারে তোর কপালে জুতার মারি হারামি মহিলা কথা কর না কেন স্বামীর সাথে এক মিনিট ইমুতে হাসি রহস্য করে কথা কবি মায়েশার সাথে জান্নাতে থাকবি আমি আপনাদের ঘাটাইলের কথা কই না আমি আমার গোপালগঞ্জের কথা কই আমার দেশের পোলাপান প্রধানমন্ত্রী রাখার পোলাপান বেশিরভাগ তাই বিদেশ ইটালি জার্মান জাপান বিয়ে করে থুয়ে যায় আয় রে মা বুদ্রে স্বামীর টাকা দিয়ে দেওয়ার রে মোটরসাইকেল কিনে দেয় নাউজুবিল্লাহ বাইতে যায় কই বুঝে তো ঠন নাই বাস বাস যে মোল্লার ওয়াজ শুনতে গেছিলে আমি তোই কাম করি আমার ভূতের বই তোই কাম করে কথা কন না কেন আরো জোরে কা যেই মহিলা স্বামী দূরে থাকে তার সাজা হারাম 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 এই সাজ গোছ এই সৌন্দর্যটা একমাত্র স্বামীর জন্য ফরজ আমার আগের বক্তব্য দেখছি এই ব্যাপারে কেলাইছে জনমের কেলা তাহলে বোঝা গেছে সেই এলাকার পোলা এই এলাকার টিচার হে আমার সম্পর্কে বেশি ভালো জানে এই যখন মারছে আমারও মারতে হবে কারণ এই রুগী হেনে আছে কত ঘন্টা গে আছে না আছে বুড়া বাম বেড়া বুড়া ও আমি লিখে নিতা মারা আর বউ আর এক বেড়ার লাগে সেটিং করে পোলা বিদেশ কিছু করতে পারে না কথা বল না সে বিএমির বড় খেতা জেতা তার পুতের বউ আর এক বেড়ার লাগে বড় সে গেলে ঘুরে বুড়াই কিছু করতে পারে না ও আবার মসজিদে যে আল্লাহ করে ঘুষা ওরে ঘুষা ওরে ঘুষা কথা কর না কেন আগে নিজের ঘরকে তাবলিগ করে ঠিক করেন কষ্ট হইতাছে হ্যাঁ তাই দেখ তাকান কথায় কথা এসে গেল বলে বললাম আমেনা স্বামী তো মারা গেছে এখন আমেনা শরীরের থেকে তো মিশকম্বারে ঘেরান আসে তো ইন্দিমিন টাইমে পুরা মক্কার এমন কি আবু জেহেলের যে বউ হে ভাইয়া আবু তালেবের কাছে কয় তোমার পোলার বউ স্বামী গেছে মইরা 3 মাস আগে এমন সেন ব্যবহার করে মানুষ পাগল হয়ে যায় সে কাবার চত্বরে গেলে মানুষ খালি ধাঁধা করে হের পিছনে ঘুরতে চায় এটা জায়েজ না হে জানে না আব্দুল মুত্তালিবকে আমার পুত্রবধূ যে সেন ব্যবহার করে এটা আমি তো দেখি অনেক গেরান কিন্তু আমার এই বউটার সামনে তো আমি যাইতে পারি না কারণ ওর কাছে গেলে আমার ভয় লাগে
এই ভয় কিন্তু আমেনান নাই ভয় লইও না এটা আস্তে কইলেন এই ভয়টা কার আল্লাহর বলে আমার নবী আব্দুল মুত্তালিব তারপর সাহস করে হুজুরের দাদির কাছে বলে ফাতেমার কাছে বলে এদিকে আও তো কি আমি তো আর কান ঝালাপালা হয়ে গেল মক্কার সবাই তোমার বউর বিরুদ্ধে নালিশ করতেছে আমার কাছে তুমি একটা কিছু কও আমি শ্বশুরে তো জিগাইতে পারি না তুমি তো তোমার পোলার বউকে জিগাও তো এ কি কি আতর ব্যবহার করে কোন দোকানে তা কিনে আনে আমি তো দেহিও না সে মার্কেটে যায় এ কইতে কিনে আনে জিগাও তো একটু বজন দিবার আওয়াজ দিবেন সত্যিকার যদি আশিক রাসূল হয়ে থাকেন গো বাবা হে ওয়াজ কমিটি আমার নবী কেমনে দুনিয়া সে গো মা আমিনা কেমনে বিদায় নেই শুধু আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানিতে আমার মাওলাকে খুশি করবেন আমার বিশ্ব নবী মায়ের পেটে আছেন বাবা ফাতেমা ডাক দিছে বৌমা জি আম্মা একটু ঘরে আসবা কি জি আম্মা মা গো মানুষের বদনাম তো ছড়িয়ে পড়েছে তুমি কি জানো না মক্কায় স্বামী মারা গেলে সে এক দামি আতর ব্যবহার করা নিষেধ দামি পোশাক পরা নিষেধ মা তুমি বাথরুমে গেলেও ঘেরান কই গোসলখানা গেলেও মিষ্কম্বারের ঘেরান আসি তোমার কাপড়ের থেকেও ঘেরান আসি তুমি কাবার চত্বরে ঢুকলে মানুষ পাগল হয়ে যায় ঘেরানে ঘেরানে মা তুমি আতর কোন ফ্যাক্টরির থেকে অর্ডার দাও কোন জায়গার থেকে খরিদ করো মা একবার বলে দিবানি আমিনা বলে আম্মা জান আমার কানে এই সংবাদ আসছে আপনার মেয়ে চার নাম্বার মেয়ে উম্মে হানিয়া আমারে বলেছে ভাবি আপনি কোন জায়গার সেন ব্যবহার করেন আপনি যে বিছনায় ঘুমান ওই বিছনা পানি দিয়ে ধুইলো ঘেরান আসে আপনি যে বালিশে মাথা লাগান ওই বালিশের থেকেও ঘেরান আসে আপনি যে গিলাসে পানি পান করেন ওই গিলাসের থেকেও পানি পানি পান করার ভিতরেও ঘেরান আসে আসলে জানি নাই ঘেরানটা কিসের আমিনা বলে তোমার কাছে কে বলেছে আমিনা তো সবই জানে শ্বশুর আব্বার সামনে মুখের থেকে বাবা একটু থুতু ফেলে দিলেন জোরে 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 আব্বা আমার কাপড়ের থেকে ঘেরা নামে সেন লাগাই তাহলে আমি একটু প্রমাণ দেই আমিনা গালের মধ্যে একটু থুতু জমাইয়া শ্বশুরের সামনে ফেললেন থুতু ফেলতে দেরি আছে উলামায়ে কামাল বেদায়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবে আমিনা থুতু ফেলতে দেরি আছে পুরা ঘর মেশকাম্বারের ঘেরান হইতে দেরি হয় না ও মা তোর থুতুর দিকে ঘেরান এটা কোন আতর বাবা গো এই আতর আমার গো বাবা আতরের মহাজন আমার পেটে এই আতরের ফ্যাক্টরির মহাজন আমার পেটে যারে আমার আল্লাহ বলেছি ও মা আর সন্নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন বজন যেই মানুষটার পেটে থাকলে মায়ের থুতুর থেকে মিষ্কম্বরে ঘেরান আসে আজকে বাংলার জমিন থেকে জন্ম লইয়া বাবা লন্ডনের জমিনে যাইয়া অস্ট্রেলিয়ায় যাইয়া আবার নবীরে মক্কার ডাকাত কইয়া গালি দেয় আসার দূর আবার নবীরে লুচ্চা কইয়া গালি দেয় গো আবার নবী বলে উম্মে হানি হুজুরের ফুফাতো বোনের সাথে পরকিয়া করে বিয়ে করছে বাবা হে টাঙ্গাইল কালিহাতি ঘাটাইলের মুসলমান ভাইরা তোমাদের চেয়ারম্যানকে সাথে লইয়া চোখ পাড়া পানি লইয়া একটা আওয়াজ দিবা গো যে আসার দূর আমার নবীর মরুভূমির ডাকাত কইয়া গালি দিল আমি শুধু তোমাদের পা দুটো ধরে দিয়ে যাই এই নাস্তিক গুলা যদি বাংলাদেশে ঘাটাইলে জন্ম নেয় ওরে জাগায় পুঁজে ফেলবো জাগায় পুঁজে ফেলবো জাগায় পুঁজে ফেলবো লোভে কাপকে
বসে আছো আল্লাহকে দু হাত দেখায় দাও দেখছি এই কলিজার টুকরা মুসলমান ভাইরা জীবনে ঘাটাইলে হয়তো আরো কয়েকবার আরো বেঁচে থাকলে বেঁচে না থাকলে আর দেখা হইব না চেয়ারম্যান আগামী মাহফিলে থাকতে পারবে কিনা তাও জানি না তবে একটা একটা ডকুমেন্টস পেশ করে যাই যারা আজকে তাকবীর ধ্বনিতে আওয়াজ দিবেন মৃত্যুর সময় আমার এতিম নবী আপনার বালিশের পাশে থাকবে কাজার মা বলে এই মেশকম্বারে মালিক আমি না এই ফ্যাক্টরি মাহাজম আমার পেটে শুধু এবার আওয়াজ দিবা দুনিয়ার কারো পরোয়া করবা না আসাদুর বলে নবী মুহাম্মদ ছিল একটা মক্কার ডাকাত এই বেজর্ম তুই যদি পারস বাংলাদেশে কোন এয়ারপোর্ট দিয়ে আসবি না কথা কর না কেন মানীয় প্রধানমন্ত্রী শুদ্ধ তোরে গাইরে ফেলাইব কথা বলতে হবে আওয়ামী লীগ করো বিএনপি করো যেই দল করো দল করতে পারি সেটা বলে যায় সেটা বিশ্ব নবীকে নিয়া নামাজ দিয়া রোজা নিয়া কোরআন নিয়া ইসলাম নিয়া যেই কথা বলবি ওর ঘাড় ভেঙে ফেলবো জুতা দিয়ে কথা ঠিক না বেটে রেডি হ তুই আসাদ নূর পারলে আয় তুই যেরকম ফেসবুকে দাঁড়িয়ে নবীর গালি দিস আমি মিডিয়ার মাধ্যমে তোর চ্যালেঞ্জ করলাম আয় তোর বাপ কয়জন আছে আয় তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি ওই এয়ারপোর্টই তোর গাইতে ফেলে রব্বে কারিম বদরের মতো পানি দিয়া আজকে গাজার মুসলমানকে কলিজা ঠান্ডা করে দিয়েছে হাড়ি পাতিল হান্ডি ট্যাঙ্ক সব তারা বৃষ্টির পানিতে ভরে রেখে দিয়েছে এক মাস পানি বন্ধ রাখলো ইনশাল্লাহ তাদের বাঁচতে কষ্ট হবে না আল্লাহ এখন আসে না নাই কারণ কি জানেন এটা একমাত্র যুদ্ধ করতেছে আমার মাহবুবের বাইতুল মুকদ্দাসটাকে ফিরে আনার জন্য যেখানে আমার প্রিয় হাবিব আর ফিলিস্তিন এমন একটা জায়গা আপনারা ফিলিস্তিন সম্পর্কে আপনাদের জানা নাই এক একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব ফিলিস্তিন কারে কয় এই ফিলিস্তিনের এক সময় বিশ্বনবীর জামানায় নাম ছিল কুস্তুনতুনিয়া এই শহরটার নাম এই শহরে আমার নবী নিজে তাবু গেড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে পারেন না 40,000 হাতি লই আইছে কাবাগরটাই নেমে গেলেন সকালবেলা নবীমার বেডে সকালবেলা আইছে আবু তালেবের খুঁজতে এই কাবাগরের মুতালিক এর সভাপতি কে তার নাম আবু তালেব আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব বাসা আছে কয় না আব্দুল মুত্তালিবের বাসায় না পাইয়া তার 50টা উঠ লয়ে গেছে বেঈমান গুলা নিয়ে মিনে বাইন্দে থুয়ে দিছে তোরে পাইলাম না কা তোর ঘরবাড়ি ভেঙে থুয়ে গেলাম দেখেন না আমাদের দেশের একটা নিয়ম আছে পোষা রাজনীতি বিএনপি যারা করে আওয়ামী লীগ যারা করে যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের লাগে ঘর ঘর ভেঙে থুয়ে নেতারা পায় নাই ঘর ঘর ভেঙে থুয়ে গেছে কা কথা কন না কেন ঠিক ওই জামানায় পোষা রাজনীতি আব্দুল মুত্তালিবের পায় নাই আর উঠলো হয়ে গেছে বাড়ি ঘর ভেঙে থুয়ে গেছে আব্দুল মুত্তালিব যখন আইসে বিকেল বেলা আয়া দেয় আমেনা দরজার কাছে দাঁড়ায় কান্দে জিজ্ঞেস করে মা সবার চোখের পানি সহ্য করতে পারি তোর চোখের পানি সহ্য করতে পারি না কি হয়েছে ক মা কি হয়েছে আব্বা আপনার 50টা উট আপনার রাখাল মাইরা ধরে নিয়ে গেছে আরে ঘর দর ভেঙে থেকে গেছে আর নেতার ওই আব্রাহানাকে জালিম বলে আইছে কাবা ঘর ভাঙবো হে আপনার ঘর দর ভেঙে থেকে গেছে আব্দুল মুত্তালিব কয় মা তুমি কি হয়েছে তুমি তো পুরো পাওয়ারফুল মন্ত্রী তাহলে বোঝা গেল মহিলারা সেই সময় থেকেই পাওয়ারফুল কথা কন না কেন তাহলে আর কি দেশ চালাইতে পারে নাকি 77 বছরের মহিলা এখনো দেখেন না কোনো মন্ত্রী দেখে তাই না নিজের ভিজিট নিজে করে ওই ঢাকায় বইয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইয়া একটা মন্ত্রীর কাছে খবর লয়ে ঘাটাইলের অবস্থা কি রাহন লাগে না কথা কন না কেন কষ্ট হয়েছে না ভাবতেছেন গোপালগঞ্জের বেড়ে গোপালগঞ্জ বাড়ি বেড়ে দালালি করে না আপনাকে রোড দিয়ে আজ থেকে 10 বছর আগেও গেছি আর এখনো যাই গাড়ি এখন পেরা পেরা আর যখন জামালপুর আগে যাইতাম ফজরের সময় রওনা দিতাম এশার সময় জামালপুর যাইতাম আরে এখন
দের ঘন্টা লাগে আলহামদুলিল্লাহ বলেন রাস্তা ঘাট উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের এই টাঙ্গাইলে যমুনা সেতু বন্ধ যে রাস্তাটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বেশি আমরা বেশি খুশি কেন জানেন গোপালগঞ্জের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ পদ্মা সেতুটা হইয়া সাত ঘন্টা আট ঘন্টা লাগত গোপালগঞ্জ যেতে এখন সেখানে ছয় মিনিটে পারে না ভাল লাগে না আপনারা তো পদ্মা সেতুর কদর বুঝবেন না আপনার তো জীবনে যাবে না গেলে একদিন দেখতে দেবেন ওইটার কদর আমরা বুঝি সেজদাই বলি আপনার কান দিয়ে আল্লাহ কাছে যে বিড়ির আরো আরো অন্তত কতদিন করবো তো কাম হয়ে যায় আল্লাহ তারা অনেক বছর বাঁচাই না আলহামদুলিল্লাহ ভাই পদ্মা সেতুটা হয়ে আমাদের অনেক উপকার হয়েছে অনেক উপকার হয়েছে এটা আপনার বুঝাইতে পারবো আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বলেন যেরকম আপনার উত্তরবঙ্গের লেগে এই যমুনা সেতুটা পদ্মা সেতুটা আমাদের জন্য একটা নিয়ামত কষ্ট হইতেছে আর মাত্র চার মিনিট কথা বলবো আরে আমার উড়ানের কথা ছিল নয়টা আমার উড়ানে দশটা আমার কথা আমার দোষ না তো ভাই আমি চাইছি মাগরিবের সময় এরা আমার গরিব হয়েছিল যাক তবু আপনাকে ঠকাবো না এখন এগারোটা বাজে তো আর দশ মিনিট কথা কই বিদায় নিতে কয়টা বন্ধু চলবে চেয়ারম্যানের কাম আছে তো বেড়ার কাপ বইয়ে রয়েছে সমস্যা নেই হ্যার বলে সমস্যা নেই আপনার সমস্যা আছে তাহলে কয়টা বন্ধু চলবো ওই যে লোকটা যায় গেল লুঙ্গি পরে লুঙ্গিটা ধরেন জানো হ্যারে ধরেন ওই মোড়া বেড়ারে ধরেন ওই বেড়া গেলে কিন্তু আমি অস্কর মাস করে দিয়েছি বুঝছে ইনশাল্লাহ বলে কোনো ডাউটই নাই প্রস্রাব করবেন আরে ভাই আমি গাজীপুর গাজীপুর ওয়াজ করেছিলাম 2013 সালে হাই রে মাহবুব রে ইতিহাস ব্রেক তো আমি কইছি যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে এক বুড়া বেড়া সূরা ইউসুফের তাফসীর শুনতে যে পোষা পাইছে মাঘ মাসে শীত পোষা পাইছে আধা ঘন্টা আগে তা বেড়া তো এখন ডর উঠতে পারতেছে না লুঙ্গি টান খাওয়ার ডরে পোলাপান কেসরা পোলাপান যদি লুঙ্গি ধরে টান দেয় তো মানুষ সব শেষ বেড়া বইছে মাঝখানে তো বেড়া চিন্তা করে এখন উঠবো কেমনে পোষা ও চাপ দিছে আরে এখন যে মার মুখ হ্যারের মধ্যে যদি বাইয়ে যায় আর একজনে পিছনে যে উড়ে আর এক বিপদ বেড়াই চিন্তা করে মাটি তো করবো না উঠবো না টানও খাবো না বাংলাদেশের মানুষের বুদ্ধি তো হঠাৎ ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওইটারে লুঙ্গির ভিতরে বেড়াই নিছে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে চাদরটা ঘেরাও দিয়ে কিন্তু আধা ঘন্টা আগের বুড়া মানুষের সাফা তা তো ভাই দাম করে স্যার স্যারে উঠছে যখন স্যার স্যারে উঠছে ডিজিটাল বলা বঙ্কা সাসা এ কল কল আওয়াজ হয় কি কথা বুঝতো কথা বুঝতো জিয়ারি ধরে মুতে দিছে বেড়া চুপ থাক বাইরে আমি যে আশায় বসা করে রাখছি ওলা বা দুইটা যে দৌড়ে ওর কয় মাইরে দিছে সাসায় মাইরে দিছে আর একজন কাছে সাসা পুজে দিছে আমি ঘটনা কি ওয়াজের পরে আমি জিগে কমিটির হুজুর যাকে কাম করছেন আজকে ইতিহাস বেড়ে আমরা দৌড়ে ওঠার ভয় বেড়া জায়গায় পোশাক করে রাখছি আরে মিয়া 13 সাল থেকে নিয়ে 19 সাল পর্যন্ত গাজীপুর ওয়াজ করতে পারি নাই গেলে খালি পোলাপান করতে মাইরা দিছে আল্লাহ পাক বলেন তো আল্লাহ পাগল গুলাকে আপনি মাফ করে দেন এদের বাবা মাকে মাফ করে দেন রেডি আছেন তো মানে ইনশাল্লাহ বাজানে আমেনাকে জিজ্ঞেস করে বৌমা বাড়িঘর ভাঙ্গিয়া দিয়ে গেল 50টা উট লয়ে গেল তুমি কি করছো আমেনা বলে আমি মহিলা মানুষ হয়ে কি করব আব্দুল মুত্তালিব জানে সারা দুনিয়ার পুরুষের বুদ্ধি আর শক্তি এক জায়গায় দিলে আমেনার পেটে যিনি অবস্থান করতেছে তার একটা দিনের সময় শূন্যস্থান পুরো হবে না এই জন্য আব্দুল মুত্তালিব বৌমার সম্মান সামনে রেখে বললেন বৌমা তুমি কি করেছ আমিনা বলে আব্বা আমি কি করব বলে বৌমা তাহলে তুমি আমারে বুদ্ধি দাও আমি আব্রাহার সামনে কেমনে নিজেকে প্রেজেন্ট করব বাবা আপনি যাবেন এই বুদ্ধি আমি আমিনা দিয়া দিতে পারি গো অনেক শ্বশুর আছে দেখবেন বড় বৌমার কাছ থেকে বুদ্ধি লইয়া বাজারে যায় অনেক শ্বশুর আছে বৌমার কাছ থেকে বলিয়া তারপরে বাজার করে মার্কেট করে ঈদের মার্কেট অনেক বৌমা কিন্তু অনেক মেয়ের মতো আছে আছে না আব্দুল মুত্তালিব 10টা পুত্র বধুর মধ্যে আমেনার কাছে বুদ্ধি নিতেন 10টা পোলার বউ বুদ্ধি নিতেন কার কাছে
বোমা বুদ্ধি দাও আমি আপনার কাছে উট আনতে যামু আর ওরে প্রতিবাদ করব তুমি কি কও আমি না বলে আব্বা দুইটা শর্ত আপনি যাইতে পারবেন আব্রাহার কাছে এক নাম্বার শর্ত বেঈমানের কাছে যাইয়া বীরের মতো কইবেন এ হিজলার ঘরে হিজলা তুই আমার উট আনছস কে আমি আর রাজি করব এই সাতার শক্তি বাড়াবো রেডি রেডি দেখবা আমিনার ডায়লগটা শুনে নবীর মায়ের প্রতি কতটুকু ভালোবাসা জন্মলো এই আমিনা বললেন আপনি ওর সামনে যে কবেন এ হিজলার করে হিজলা কাপুরুষের করে কাপুরুষ তুই আমারে না পাই আমার বাড়ি ঘর ভাঙ্গে ফেসর উঠলো এসো তুই বলে জাতিসংঘের চেয়ারম্যান তুই হিজলা 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 আব্দুল মুত্তালিব এইটা আমি কেমনে কমে জাতিসংঘের চেয়ারম্যান কবে না তারপরে ওর সামনে দাঁড়ায় বীর পুরুষের মতো কথা বলবেন একটা কথা ছাড়বেন না তারপরে কি করব পরে যখন আপনি ওর কাছে উট ফেরত রিটার্ন নিয়ে আসবেন আঙ্গুলটা উঁচা করে কইবেন এই এই হিজলার ঘরে হিজলা তুই বলি আগামী কালকে আর কাবা ঘর ভাঙতে যাবি আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি সভাপতি আমার বাবা ছিল হাশেম ছিল সভাপতি আমার দাদা আব্দে মানাবো ছিল সভাপতি তুই পারলে আসিস আমি কাবার চত্বরে দাঁড়ায় থাকবো পারলে কাবা ঘরের একটা উঠে সুটাস একটাইটা সুটাস একটাইটা সুটাস একটাইটা সুটাস আর চ্যালেঞ্জ করে আসবেন কালকে না যাই তলে যান আমার দিক তাকাবেন দেখেন কারে কারে নিয়ে যায় আব্দুল মুত্তালিব এক নম্বরে হুজুরের চাচা আবু তালেব আমি একটু দম দিলাম দেখি কার মোহাম্মত আছে এক নম্বরে আবু তালেব সুরায় ফিলের তাফসিরে দেখবেন বানানো কথা আমি বলি না দুই নম্বরে আব্বাস তিন নম্বরে হামজা চার নম্বরে হুজুরের চাচা দুই নম্বর চাচা হাজাল পাঁচ নম্বরে হারিস কালে হুজুরের চাচা দুই তিন জনের নাম ধরেন বাকিগুলো জানেন না এগুলো মুখস্থ করেন মিয়া এত নায়ক নায়িকার পরিমণির খবর গোষ্ঠী শুদ্ধের খবর জানো মিডিয়ালারা যে পরিমণি কই গ্রামে কবে কি করছে আপনি পরিমণির ইচ্ছি নেন কে পরিমণি তোমার বোন লাগে না পরিমণি তোমার হ্যাঁ সাক্ষাৎ নাও কে আর একজন তার কাছে জিজ্ঞেস করো হুজুরের চাচা কজন কও কত কন্যা কে এই হারামি মিডিয়া গুলো এই পিছনে গড়ে না গড়ে পরিমণি নটুকি পতিতাই গুলার পিছনে গড়ে কত কন্যা কে দাও এই মিডিয়ার কপালে জুতার দাগ যেই মিডিয়ার কোন আজকে মামুল হক জেলে যেই মিডিয়ার কোন আজকে আজা মিজার উমর আজারি চলে গেছে দেশ থেকে আজকে সর্বনা বিশ্বাবের সাথে আরেক পিরে লাগাই দিয়ে থুয়ে দিয়েছে মিডিয়া কথা কোন না কেন এই চেয়ারম্যান এখানে কি কইছে মিডিয়া তুলে নিয়ে ছেড়ে দিছে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় বইয়ে কি জানে যে আমার দলের বিরুদ্ধে কি কথা কইছে আপনার এমপি কি জানে এই মিডিয়ার কারণেই তো আর মিডিয়া হারামিগুলা যেটা ওদের কামাই হইব ওইটাই স্যার কবে দুই হাজার সাত সালে দেখাইছে দুই হাজার ছয় সালে দেখাইছে আমি বিড়ি খাওয়ার স্টাইল এই বাটবার গুলি এখনো সেটা স্যার কত করবে কেন কবে গান গাইছি দুই হাজার আট সালে জেমসের গান এখনো স্যার আর আমার মা বোন তুলে বকে কষ্ট হইতেছে দুইটা মিলিয়ে ইমান তাজা করার জন্য একটা আওয়াজ দেন তো আল্লাহু আকবার আল্লাহ এখনো আছে না আছে ইসরায়েলের কুত্তা বাহিনী তোর দাদার দাদার তাও হিসাবে নাতির ঘরে পুতি জুতি খুতি ধ্বংস হয়ে যাবে মাত্র এক হাজার পাখির সামনে তুইও ধ্বংস হয়ে যাবি ফিলিস্তিনের মুসলমানের পাথরের আঘাতে অপেক্ষা কর অপেক্ষা কর আব্দুল মুত্তালিব ছয়টা বলা লয়া হ্যাঁ জিজ্ঞেস করে আব্রাহার পিএসরে জিজ্ঞেস করে তো কো প্রেসিডেন্ট কো কয় হে এখন রেস্টে আছে এ ডাক দে হিজলারে ডাক দে দেখবেন চেয়ারম্যানের সাইডে কিন্তু চেয়ারম্যানের পিএসএর কিন্তু ঠেলা বেশি আছে না আমাদের সমাজে চেয়ারম্যান সাহেব আর পিএসরে কয়ে দিছে হে ঘরের মধ্যে বইয়ে মদ খাইতেছে কিন্তু পিএসরে কয়ে দিছে কবি চেয়ারম্যান ঘরে নাই চেয়ারম্যান মাইয়া বড়রে শুনছে লোকজন এর ডাক দিছে চেয়ারম্যান সাহেব ঘরে আছে কয় আব্বাই কয়ে দিছে হে ঘরে নাই কথা কন না কেন আছে না
যারা জনগণের পাশে থাকে যারা জনগণের খেদমত করে যারা ঘাটে মাঠে ছাটে আজকের মাহফিলে পরিচালক বলেন আপনাদের চেয়ারম্যান সব জায়গায় বিচারণ করে দোয়া করি আল্লাহ খাদেম বানায় দিক রক্ষক বানাক ভক্ষক যেন না বানায় কিয়ামতের মাঠে যে কি বিচার হবে ইদা হাকামতুম বাইনান নাস তাহকুমু বিল আদল বড় হইলো জালা নিচে হইলো জালা কথা ঠিক না মিটি ঠিক কষ্ট হইতাছে না হে তবু হিজলাকু হে তুমিকে আয়া আব্দুল মুত্তালিব খাদেম বাইতুল্লাহ আমি খাদেম চাকর কাবা ঘরে তোমারই তো আমরা খুঁজতে গিয়েছিলাম তুমি তাহলে আব্দুল মুত্তালিব হ্যাঁ তো ওই হিজলাটা কো কাকিকে বলো তোল্লাকে কি কবু না করে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل سبحان الله بحمده سبحان الله هذا على الله به الله يكون أحسن أنا الله بريد هيك الله يكون أحسن أوله وآخره والظاهر والباطن الله لا إله إلا هو الحي القيوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات سباقا ما ترى في خلق الرحمن من تفاوت قرآن آيات قل يكون أصيرنا إسرائيل في مونيك ورشنا ترى شبخ مطرباني তাবারক আল্লাহ বিয়াদিহ মুলক যে আল্লাহ বলেন সমস্ত পৃথিবী আমার হাতের মুঠের মধ্যে ওই আল্লাহই বলেছে বাইতুল্লাহ আর বাইতুল মুকদ্দাস আমার কিবলা কষ্ট হইতাছে তাকা গটাইলের যুবক দেখাই দে আমার আল্লাহকে ওয়াস্তু জীবন করে শুন জীবন চাকার থাক বাতিলের সাথে কোনো আপোষ নাই হিন্দি মিন্টেমে বের হয়েছে এই তোমার নাম কি আব্দুল মুত্তালিব হ্যাঁ তোমার নাম আব্রাহা হ্যাঁ হিজলার মতো কাম করে লাগে আমি কি করেছি দাদা ভাই আমি কি করেছি তুই কি করস নাই ওই যে আমিনা ব্যাটারি চার্জ দিয়ে দিছে ওরে ভয় করে কথা কবেন না লা তাকাব ইন্নাল্লাহ মানা ভয় করবেন না আল্লাহ আপনার সাথে আছে আর আপনার ওই দাদু ভাইয়ের শক্তি আল্লাহর পক্ষ থেকে আছে মা কি করেন নাই আপনি কি করছি আমার উটগুলা কই আমি তো জানি না আপনার উটগুলা কি এই 50টা উট লয়ে এসো হিজলার করে হিজলা তে আমার লাগে না পাইলে আমার পায়খানার লাগে পারছে কইডা বল কি বলো হ্যাঁ তুই কাবা বানতাছস কাবা বানবে তা আমার কি এটা কি বলো তুমি না কাবা ঘরের মুতাল্লি তুমি না কাবা ঘরের সভাপতি আমাকে আর পায় ধরে বলবা কাবাটা ভাঙবো না আর বরঞ্চ তুমি কইতাছ কাবা বানবে ভাঙ্গা তুই কি স্বার্থ বর করে হিজলার করে হিজলা জোরে 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 আমি 50টা উটের মালিক আপাতত জীবিত যতদিন আছি 50টা উট আল্লাহ মারি দিছে এদের মালিক কাবা ঘরের মালিক আমি না আমার উট ফেরত দে আর কালকে আগামী কালকে যদি মায়ের স্তনের দুধ খাইয়ে বড় হয়ে থাকস কাবা ঘর ভাঙতে আসবে আমি দাঁড়ায় দাঁড়ায় দরজার সামনে দাঁড়ায় দেখবো বজন এবার আমার আল্লাহ হচ্ছে এই কথা পুরনে বলে আলম তোমা কাইফা ফাইলা রব্বু কবি আসহাবিল ফিল আপনি নবী দেখেন নাই আমি কেমনে আব্রাহা এবং তার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলাম হে যুবক বাইরে ভাই যেই মানুষটা মায়ের গর্ভ থেকে সব ঘটনা বুঝে এবং দেখে শুনে আমার আল্লাহ দেখাই গো বাবা আমার ওই মানুষটারে কেউ গালি দিলে ওরে দুনিয়ায় আস্থা রাখবো না এবার আমার দিকে তাকাবার দুই নয়নের পানিতে আমার আল্লাহকে বুঝে কইবা মানি তোমার নবীর উম্মত হতে পেরে কত আনন্দ হইছি কত শুকরিয়া আদায় করছি আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করে চলে আসলেন গো বাবা ইন দি মিন টাইম আমিনা জিজ্ঞেস করলেন আব্বা হুজুর আপনি কি বলে আসছেন মা তুমি যা যা শিখাই দিছো তাই বলছি গো মা মা চলো এখন আমি তোমার নিরাপত্তা জায়গায় রেখে আসি বেঈমানের যে দেখলাম
বেঈমানের যে অবস্থা দেখলাম কালকে ঠিকই আসবে 40,000 হাতি লয় আসছে লক্ষ লক্ষ মানুষ সাথে নিয়ে আসছে মা একটা অবস্থা অঘটন ঘটিয়া যাবে তোমার আমি রেখে আসি আমার দাদু ভাই তোমার পেটের তাকে অসম্মানই করা যাবে না আমি না বলে বাবা গো বাবা মক্কার এই বাক্কার সব মানুষ ঘরের থেকে বের হইয়া নিরাপত্তা স্থানে চলে যেতে পারে আমি আমেনা আমার স্বামী যেই ঘরে রেখে গেছে এই ঘরের বাইরে আমি যাব মা পাগলামি করিস না রে স্বামী আজকে মারা গেছে অনেক কয়েক মাস হলো মা তুমি বেশি করিও না সকালবেলা একটা দাঙ্গা হাঙ্গামা হবে আমি না বলে বাবা গো আব্রাহা কেন আব্রাহার বাবাও বাক্কা শহরে ঢুকতে পারবে না বাজাম দেখুন দিনটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদবা আমি না শ্বশুর আব্বাকে বলে আপনি তো আব্রাহার সামনে যে কাজ করে আসছেন বাপি কাজটা আমি আমি না করি চাইছে দেখেন কাবা ঘরের দরজার সামনে যাই সিঁড়ি বেয়ে বেয়ে কাবা ঘরের মধ্যে ঢুকলেন কাবার করে দলের সাথে কবাল না লাগায় চিল্লার বলে মালিক গো মালিক তুমি তোমার বন্ধুরে আমার দ্বারা দুনিয়াতে সবই জানি আমার ধুতের মধ্যে মেশকম্বার ঘিরান আমার পায়খানা পোশাকের মধ্যে মেশকম্বার ঘিরান ও আমার দাঙ্গাল খাটালের বাইরা দুই নয়নের পানি দেওয়ার আল্লাহকে বুঝাইবা দেখো মায়ের দোয়া কত সিরিয়াস গো বাবা আজকে 14 অক্টোবর আমার আল্লাহর দেখায়া দাও 14 অক্টোবর আমার আল্লাহকে দেখাও টাঙ্গাইল ঘাটালের বাইরা কালিহাতির বাইরা এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে আমার আল্লাহকে দুই নয়নের পানি দিয়ে বুঝাইয়া কও আজকে 14 অক্টোবর আমার আল্লাহ দেখুক হাজার হাজার মানুষ তার নবীর মায়ের কথা শুনিয়া কাঁদবে টাঙ্গাইলের মানুষ আমরা কাবা ঘরের মধ্যে কাবার অলটাকে জড়িয়ে ধরে বলে বলি তোমার বন্ধুর খাতিরে কাবা ঘরকে রক্ষা করো আমি না বারবার যখন চিৎকার মেরে মেরে কান্দে কোনো উত্তর আসে না গো বাবা ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব পিছনের দিকে চিল্লাই চিল্লাই বলে বৌমা তুমি রিটার্ন চলে এসো আর কাঁদতে হবে না আমি না বলে আমি ডিসিশন না পাওয়া পর্যন্ত এই কাবা ঘরের চত্বর ছাড়বো না বাজানে কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে বারবার ঝাঁকি দেয় কোনো উত্তর আসে না বাবা ওই জামানায় পড়তা ছিল দুইটা জায়গায় কপাল লাগাইলে দোয়া ডাইরেক্ট কবুল হইতো একটা হলো হযরত আসওয়াদের ডান পাশে মুলতাজিম আর একটা হলো কাবা ঘরের দরজা গো বাজার কাবা ঘরের দরজার খিড়কি ধরে যখন বামেনা আমেনা বারবার ঝাঁকি দেয় কোনো আওয়াজ আসে না আমেনা মনে মনে ভাবলে একটা কাজ করলে আমার মাওলার মাইন্ডে লাগে যাবে ওই কাজটা কোন আমার করতে হবে বাজান রে আমেনা শরীরের থেকে ওন্নাটারে বাবা টান দিয়া সরাইয়া নিজের মাজার সাথে গিট্টু দিয়া আর একটা ওন্না দিয়া সমস্ত বডি ডাইকা আমার মালিক রে ডেকে ডেকে কয় তো আমার পেটে যিনি আছে তারে কষ্ট দিলে তুমি কষ্ট পাইবা আমি জানি আল্লাহ তোমার বদ্ধুর পেটের মধ্যে জোরে টাইট করে বেঁধে আমি কষ্ট দিচ্ছি তাহলে বুঝিয়া লো আমেনার বুকের মধ্যে কত কষ্ট আল্লাহ আমার স্বামী নাই আমার বলে বক্কা ছেড়ে যাইতে হইব আমি কি তোমার বদ্ধুর লইয়া কই যাইব তুমি আমার তাড়াতাড়ি সাহায্য শুভ সংবাদ দাও এই কথা বলতে দেরি আছে তাইরান আবাবিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আমার মালিক বলে আমেনারে রিটার্ন ঘরে যা কাবা ঘর আমার রক্ষা করার দায়িত্ব আমার আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়েছে জি আল্লাহ 1400 বছর আগে যদি কাবা ঘরকে রক্ষা করতে পারে ওই মালিক কি বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে পারে না পারে 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 দরকার হয় বুকে তাজা রক্ত ঢেলে দিব তবে আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন তো
পুরো আসমান জমিন কাঁপানো আল্লাহর পক্ষে আল্লাহ যেই তাসবিহটা সবচেয়ে বেশি দুর্বল আল্লাহ যেই তাসবিহটা দিলে নিজেকে নিজে গর্বিত মনে করেন আল্লাহ বান্দাকে দাম করে দেন আল্লাহ বান্দার দাম বাড়ায় দেন সেটা হলো তাকবীর ধ্বনি যদি কখনো দরকার হয় যদি তাজা রক্ত ঢালতে হয় আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য কে কে রাজি আছেন আল্লাহকে দুই হাত উঁচু করে দেখাই দেন আল্লাহ এই হাত দুটাকে কবুল করেন আমাদের কালেমা নসিব করেন জোরকানা আমিন আরো জোরবানা আমিন এবার আমার সাথে উত্তর দিবেন কাবা ঘরকে যে আল্লাহ রক্ষা করছে বাইতুল মুকদ্দাসও আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দেখেছেন ফেসবুকে আজকে একটা বাচ্চা তার বাবার লাশের কাছে যে কপালে হাত দিয়ে কয় আব্বু গো তুমি এইভাবে শুয়ে আছো তুমি কি মাইন্ড করে শুয়ে আছো ওঠো ওঠো বাবা ওঠো ইসরায়েলের এই ছোট ছোট বাচ্চাগুলো বাপরে ডাকতেছে মৃত বাবার লাশের সামনে দাঁড়ায় তাদের ব্যথায় ব্যথিত হওয়ার দরকার আছে না নাই এই বাংলাদেশের মুসলমান দরকার আছে না নাই আমরা মায়ের কোলে ঘুমাইতেছি মায়ের খাবার খাইতেছি এই ডান্সেন কি আমারে খাওয়াইতে আল্লাহ রে লাগবো না কষ্ট হইতেছে মাত্র তিন মিনিট কথা বল তিন মিনিটের ভিতরে আমার সাথে একটা উত্তর দেন তো যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাল্লাহ বলেন যতদিন বাঁচবো পাঁচ ওয়াক্ত নামাজকে সঙ্গী বানাবো যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ রাজি আছেন না আমি জানি ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে তা না হলে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ যে যেমনে বইছে হে এমনি বই রয়েছে একটা মানুষ ওঠে নাই ঠিক না বেটি এরা চেয়ারম্যানের বাসার থেকে খাইয়ে আসে নাই আমার কাছ থেকে বাড়ি ভাড়া গাড়ি ভাড়া নিয়ে আসে নাই একমাত্র এরা মাহবুবকে পাইবার আশা আইছে ঠিক না বেটি তাহলে আমার যেই নবী মায়ের গর্ব থাকা অবস্থায় আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে ওই নবীরে কেউ গালি দেবে আর জাগায় পুঁতে ফেলতে পারে এখানে শেষটা যুবক মাত্র দুই মিনিট আমার দিক তাকায় থাকে আমিনা বলেন আমি এমন একটা সন্তান জন্ম দিছি যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না জোরে 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 আমার নবী যেদিনকে দুনিয়া আসবে রবিউল আউয়াল মাসের দুই তারিখ আট তারিখ দশ তারিখ বারো তারিখ নবীর জন্মের তারিখের মধ্যে এখতালাব আছে বন্ডর গোষ্ঠী এই যে সুন্নি নামে সুন্নি যারা বারোই রবিউল আউয়াল পালন করে আর বলে হ্যাপি বার্থডে টু ইয়ার রাসূলুল্লাহ জুতার বাড়িত রিস্কের উপরে কথা ঠিক না বেটে এগুলো আশেকের আসল না আশেকের শয়তান বারোই রবিউল আউয়াল ধরে না দশই রবিউল আউয়াল ধরে না দুই রবিউল আউয়াল ধরে আল্লাহই ভালো জানে তার নবীর আল্লাহ কবে আনছেন তবে নবীরে যেদিন নিছেন ওদিন হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক না বেটে বারোই রবিউল আউয়াল রোজ সোমবার পৌনে নয়টার সময় আমার নবী বিদায় নিছেন কষ্ট হইতাছে আমেনা বলেন সবে সাদেকের সময় আমার মোহাম্মদ দুনিয়া আসছে আমার মোহাম্মদ যখন দুনিয়ায় পদর্পণ করছে ভূমিষ্ঠ হইছে আমি আমেন আমার ঘরের বাতি নিবা দিই উপি নিবা দিই হঠাৎ করে দেখি পুরো ঘর আলো আমি আমেনা দেখি তসবির দানার মতো অন্ধকারে জ্বলতাছে আমি ধরতে গেলাম আমার হাত কে যেন সরাই দিল আমেনা এখন হাত দিও না আমি লোকটারে চিনিও না তার হাতটা আমি ধরতেও পারলাম না তাড়াতাড়ি দেখলাম আমার মোহাম্মদকে কোলে নিয়ে এসে একটা উড়াল মারল একটা উড়াল দিয়ে মাস শেষ থেকে মাগরিব পর্যন্ত নিয়ে গেল আমি আমার মোহাম্মদের তিন ঘন্টা আমার রুমে পাই নাই যাওয়ার সময় লোকটা বলে গেল খবর দা তোর সন্তান যে দুনিয়া আসছে কারো কাছে আপাতত বলিস না তুমি শুধু চুপ করে রেস্ট নাও আবার তোমার সন্তানকে কিছু সময় পরে আমরা ফেরত দিয়ে দেবো আমি আমেনা তিন কর্তব্য বিমর হয়ে দাঁড়ায় বসে আছি কই গেল কি দিল কই গেল তিন ঘন্টা পরে যখন ওই লোকটাই ফিরাই নিয়ে আসবে এবার আওয়াজ দিয়েন আমি জিজ্ঞেস করলাম আমার জাদুর এলে কই গেছিলেন বলে তোমার জাদুর এলে জান্নাত জাহান্নাম এবং সারা পৃথিবীর মাখলুকের সামনে ঘুরাইতে নিয়ে গেছিল আমেনা খুশির আনন্দের চিত্তে বলেছিলেন
أرسلك إلا رحمة للعالمين বেজন দি আমার নবীকে কোলে লইয়া দিকে তাকান কোন দিকে ঘাটটা ঘোরাবেন না কয়েকটা মিনিট এরকম একটা সাদা রেশমি তোয়ালার মধ্যে আমি না আমার নবীর এইভাবে পেঁচাইয়া কপালে চুমা দিয়া বলে বাবা গো বাবা তোমারে আল্লাহ এত দামি করে বানাইলো কেন তোমারে জন্মের আগে এতিম বানাইলো সঙ্গে সঙ্গে আওয়াজ আসলামে না রে আমার নবীর কানে কোনদিন আওয়াজ দিবা না আমার নবী এতি বেজন আমার নবী দুইটা জায়গায় অনেক দুর্বল ছিলেন এক নম্বরে নবীরে যদি কেউ আল্লাহর ভয়ের কথা বলতেন নবী ভয়ে কাঁপতে থাকতেন দুই নম্বরে যদি কেউ বলতেন হুজুর আমি এতি বাজার গতকালকে মানিকগঞ্জ ওয়াজ করছি গোলোয়ার অনুষ্ঠানে স্টেশনে পাঁচ স্টেশনে হাজার হাজার মানুষের সামনে মিডিয়াদের জিজ্ঞেস করেন ওয়াজটা তো কালকে ভাইরাল হয়ে গেছে মাত্র আট নয় বছরের একটা বাচ্চা দৌড়ে স্টেজে আসছে চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে দাঁড়ায় বলে আমার আব্বু আমি যখন বলছি বাবারে বুকি নিয়ে মাপ চাও ওই ছেলেদের তো বাপ নাই ও কারে ধরব ও দৌড়ে এইছে আমার জন্য একশো টাকা নিয়ে আমার আব্বু নাই আমার মা আছে আমার মা অন্য জায়গায় বিবাহ বসে গেছে আমি যখন সব বাবার কাছে যাই আমার বাবা আমার মা রে হে আমার টাঙ্গাইল জেলার বাইরে ঘাটাল থানার বাইরে এই দুনিয়ায় যার বাবা নাই ওর দুঃখ বোঝার মতো কেউ নাই আমি ইলিয়াস রহমান জেহাদি চার কোটি টাকা খরচ করে ঢাকা কারণীগঞ্জ বাবা একটা মসজিদ বানাইছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি আল্লাহ বিবাহ করাইছে ইচ্ছা করলে তাদের কাছে চাইলে অনেক কিছু পাই ঘুমাওয়া কিন্তু বাজারে জীবনে কোনদিন তাদের কাছে হাত পাতি নাই আমি আমার মাওলার কাছে হাত পাচ্ছি আমার ওয়াদের সমস্ত টাকা দিয়ে মসজিদ করছি বাবা দেখি আইসো আমার মায়ের নাজাতের জন্য প্রতিদিন কান দিয়ার বলি মালিক রে তুই আমার মায়ের কবরটা জান্নাতের টুকরো বানাই আমি আমার মাকে জীবনী এক খেলি পানও কিনে খাওয়াইতে পারি নাই আমি আমার মাকে জীবনে একটা চাদরও কিনে দিতে পারি নাই মায়ের যে কত কষ্ট এটা আমি সারা বাজার যাদের মা মারা গেছে তারা সারা আর আল্লাহ সারা কেউ জানবে না যুবক ভাইরে আমার নবী এই জন্যই যখন কেউ বলতেন আমি এতিম বলতে দেরি হইতেন আমার নবী তারে বুকে জড়িয়ে নিতে দেরি করতেন না এই যে মাদ্রাসা যেটা কত্রিকায় যে তো মাহফিল এই হাফিজিয়া মাদ্রাসায় কত ছেলে আছে বাবা মাও নাই বাবাও নাই বাবা আছে মা নাই মা আছে বাবা নাই শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই হেফজখানার ছাত্রদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন বিশ্ব নবীর ভালোবাসায় আপ্লিত হইয়া জান্নাতে থাকবে এতিমদের ভালোবাসার দরকার আছে না নাই আছে এবার শুধু চোখের পানি ফেলায় কাঁদবেন নবী আমার একজন সাহাবীর সামনে দাঁড়ায় বলে বাবা তোর নাম কি আমার নাম সাদ কি নাম জোরে কর আরো জোরে তোর বাপ আছে না মা আছে না কার বাসায় থাকোস আমি থাকি আমার চাচার বাসায় কি করস কি করব আমরা মসজিদে নববীতে যে হাদি আসে তাই খাই আর রাত্রে চাচার বাসায় ঘুমাই তোর চাচা কালেমা পড়ছে হ্যাঁ সাসা মসজিদে আসে হ্যাঁ এই হাজার হাজার মুসল্লির মধ্যে তোর সাসা করে দেখাইছ তো সাসারে লয়ে যে সাসা আইন
অন্যবি আপনারে ডাকে বুখারীর হাদিস আমার বাজনে বানানো কথা না সাদ ডাকিয়া কয় সাসা আমার নবি আপনারে ডাকে ডাকে কয় এই সাদের উম্মে সাসা এই উম্মে সাআদ এই সাদের সাসা তুমি কি সাদের কষ্টটা বুঝো সাদের সাসা বলে হুজুর আমি যতটুকু সম্ভব গরীব মানুষ ততটুকু বুঝি নবী আমার বললেন তুমি কি জানো এই সাদের চোখের পানি আমার আল্লাহর কাছে জান্নাতের চাইতেও দামি বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি মাত্র দুইটা মিনিট আমার দিক তাকায় থাকবে না তখন পাও দূরে ধরছি নবী আমার সাদরে একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় সাদরে আজ থেকে তুই আমার কলিজার টুকরা কেন কইলেন এই কথা বললেন যে এই সাদকে যে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসবে আর এই সাদের মধ্যে যে কত কষ্ট আমি নবী ছাড়া কেউ জানে না কারণ এই সাদ বাল্যকালে মা হারাইছে বাবা হারাইছে আমি নবী জানি সাদের মধ্যে মা বাবার কত আগুন দাউ দাউ করে জ্বলে আপনাদের সমাজে এতিম আছে না নাই আছে না যদি এতিম খারাপ থেকে থাকে ওই এতিমখানা মাদ্রাসায় যাবেন একটা ছেলের ডাক দিয়ে আমার নবীর মতো সাদরে যেমনি বুকিনে নবী কাঁদতেন মাঝে মাঝে আমার নবী এতিমদের না মাথাটারে নাকের কাছে নিয়ে এইভাবে ঘেরান টান দিতেন কেন এতিমদের গায়ের থেকে নবী বলতেন জান্নাতের খুশবু আসে তাহলে এতিমখানায় কিছু করার দরকার আছে না নাই জরিমানা আছে না নাই আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো রাত সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার বেশি বাজে আমার সাথে একটা বাধা দেবেন আমি মা হারা সন্তান আমার বাবা বেঁচে আছে এই যে গত দশ দিন এই মাসের পাঁচ তারিখে আমার মাহফিল ছিল আমার গ্রামের বাড়ির পাশে আলহামদুলিল্লাহ বলে মাদারীপুর শাহজাহান খান সাহেবের এমপি সাহেবের বাড়ির সাথে ওনার এলাকায় যখন মাহফিলে গেছি ভাই মাহফিল আব্বাও গেছে কেন আমার আব্বা তো পাশেই তো আমাদের গোপালগঞ্জ মাদারীপুর তো পাশাপাশি আমার আব্বা গেছে যাওয়ার পরে আমার আব্বা শুনছে আরে ভাই আমার এলাকায় যদি 50 মাইল দূরে হয় আমার আব্বা যায় তার পোলাও যায় তো আমার আব্বা গেছে আমার পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনছে ওয়াজ শুনে মানুষের কান দেয় আর বৃষ্টির পানি পড়তেছে ছাতি ফুটাই ওয়াজ শুনতেছে ওই ওয়াজটা দিয়ে ভাইরাল হয়েছে তো ছাতি ফুটে মানুষ বসে একটা মানুষ যায় না আপনাদের মতো যেন বসে আছেন বৃষ্টি নামতেছে তুমুল বৃষ্টি বৃষ্টির মধ্যে ছাতি ধরে মানুষ ওয়াজ শুনতেছে একজন যায় না আমার আব্বাও পিছনে তো ইন দি মিন টাইমে আমি যখন বলছি আজকের মাহফিল আমার বাবা আছে আজকের দোয়া কবুল হইব অনেক মানুষ আমার আব্বার কথা শুনে কান্না শুরু করে দিছে তো কষ্ট শেষ করছি বৃষ্টির মধ্যে ওয়াজ শেষ করে আব্বারে গাড়িতে উঠাইয়া বাড়ির সামনে নামাই দেওয়ার আগে বললাম আব্বা সাথী লন সাথী লই আব্বা যখন রওনা দিছে আমার আব্বা কি বলে যুবক বাপ কারে কয় তাই দেখ আমার আব্বা বলে তুমি ঢাকায় যাইতেছো বৃষ্টি নামতেছে খবরদার আস্তে আস্তে গাড়ি চালাই আর ঢাকায় পৌঁছাবার আগ পর্যন্ত আমি কিন্তু ঘুমামু না ফজর হোক আর দুইটা চারটা বাজুক আমি তোমার কণ্ঠের আওয়াজ না শুনে যে তুমি বাসায় পৌঁছাই সেটা না শুনে কিন্তু আমি বিছানায় পিঠ দিব না যুবক ভাইরে কেন আমি তোমাদেরকে বলছি তুমি আমার এখন বন্ধু হয়ে যাবা আমার আব্বা জানে ড্রাইভার আছে আমি আছি আমার সফর সঙ্গীরা আছি আস্তে আস্তে চালায় যাব আমার আব্বা এটাও জানে আল্লাহ নিলে পৌঁছাবে কিন্তু আমার বাবা বাবা কারে কয় রে বাবাই বলে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে সোলো চালায় যাইবা রাস্তাঘাট পিছল হয়ে গেছে তোমার আওয়াজ না শোনা পর্যন্ত আমি বাবা ঘুমাবো না আমি একটু পরীক্ষা করার জন্য মাঝে মাঝে মোবাইলের দিকে তাকাই দেখি আমার আব্বা অনেকবার আমারে ফোন দিছে আমি ঢাকায় ঢোকার পরে বাবা আব্বারে ফোন দিয়ে বললাম আব্বা সবে মাত্র বাসায় পৌঁছাইলাম আমার আব্বা মায়া বড় কণ্ঠ নিয়ে বলে এখন আমি বিছানায় ঘুমাইতে যাব হে কলিজার টুকরা যুবক ভাইরা রে আমার বাবা যদি এখনো পর্যন্ত বিছানায় না যায় আমার সন্তান টাকা পৌঁছাইছে কিনা তোমার বাবা যাদের বেঁচে আছে এখনো পর্যন্ত তোমার বাবা স্কুল কলেজে গেলে তোমার বাবা তোমাদের অপেক্ষায় থাকে গো দাদা ভাই হে যুবক আয় আমি তোর দুইটা পাও ধরি বাবারে কোনোদিন কষ্ট দিস না মায়েরে কোনোদিন কষ্ট দিস না ইলিয়াস রহমান জিয়াদি
তার মায়ের একটা হুকুম পালন করার জন্য আজকে এত বছর পরে রক্ত পানি করে পয়সা দিয়ে মসজিদ বানাইলাম আমার মা বলতেন ইলিয়াস জি যদি কোনদিন টাকার মালিক হও একটা মসজিদ বানাইও আল্লাহ আমাকে দিয়ে নির্মাণ করাইছে বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলি যতদিন বাঁচবেন মাদ্রাসা মসজিদে মা বাবার জন্য কিছু দান করে যাবেন রাজি আছেন না রাজি আছেন ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার করে বলেন তো আল্লাহু আকবার করে বলেন এই এই জমিন আজকে সাক্ষী থেকে যাবে এই জমিনটা কার আমি জানি না তবে এটা জান্নাতের টুকরো হয়ে গেল এই রাত পৌনে 12টার সময় শুধু আমার সাথে একটা আওয়াজ দেন এই মাদ্রাসার লাগি যদি কোনো কিছু চাওয়া হয় আপনি দিবেন না দিবেন দিবেন তাহলে আমি একজন আল্লাহর পাগলকে চাইবো টাকা পয়সা চাইবো না আমি আপনারে জান্নাতে যদি আল্লাহ আমাকে নেয় বন্ধু হিসেবে চাইবো যদি আল্লাহ আমাকে maaf করে আমরা একসাথে জান্নাতে যাব যাবেন একসাথে যাবেন না আমার নিবেন না যদি আল্লাহ আমাকে নেয় এই এই উঠেন না ভাই এই যে আরে ভাবছে মনে টাকা পয়সা না আমার সব রাইখে দিব মারহাবা বলেন কি নাম আপনার বাসের কন্ট্রাক্টর কো মত ধুই আগে আল্লাহ দেখো তো কার আমার সাথে মোনাজাত করে যাবে ইনশাআল্লাহ বলেন তো আল্লাহ আকবার করে বলেন তো আল্লাহ দুই ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভাল লাগে এদের সবাইকে তুমি মাফ করে দাও এদের চোখের পানিগুলো কবুল করে নাও নামান হাত ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না চেয়ারম্যান সাহেব বসে আছে আমি তো আশ্চর্য হয়ে গেলাম এত দীর্ঘ সময় চেয়ারম্যান সাহেব বসে থাকবে শুধু আমি আপনাদের কাছে দশটা যুবক চাইবো দশটা বাবাজি চাইবো আল্লাহর এই রসুলের ঘরের জন্য আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে বাবা এ রাত্রে যা কিছু কামাই আপনারা মুসা ভাই যা হাদিয়া দেন এটাও আমি মাদ্রাসা খরচ করি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না ও বাবা আমার জীবনে আল্লাহ বাড়িঘর করাইছে ঢাকায় এখন আর ওই আশা নাই এখন আশা আছে জান্নাতের একটা ঘর করবো আমি এখানে আসার আগে আমি দেখছি অনেক ভাই ওই পুলিশ আব্দুল কুদ্দুস সাহেবের বাসায় আমি খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম অনেক ভাই মুসাফা করে আমার মসজিদে টাকা দিয়ে সালাম দিলে বলেন না এখানে আসার পরও ভোলা ভাইয়ের হাত দিয়ে এক মা আমার মসজিদে 200 টাকা দিয়েছে আপনারা দেখছেন তাহলে বোঝা গেল আমার মায়ের আমার অনেক ভালোবাসে গতকালকে মানিকগঞ্জের মায়েরা কালেকশন করে এক ব্যাগ টাকা আমার মায়ের মসজিদে দিয়েছে আমি কাউরে কইও নাই জানে ইলিয়াস রহমান জিয়াদের মায়ের মসজিদে দিলে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে আমি শুধু আপনাদের দুটো হাত বাড়াইছি এই এতিমখানার জন্য বাবা 10টা লোক লাভ দিয়ে তারা একটু বলবেন কি ওদের আমার মায়ের জন্য বাবার জন্য আমি 5,000-10,000 টাকা দিব দাঁড়ান তো বাবা কে দিবে 5,000-10,000 ভোলা খান 5,000 টাকা নগদ দিয়ে দিছে আসেন তো দাদা ভাই কে দিবে 5,000-10,000 মায়ের জন্য বাবার জন্য নাই তবে আমাদের চেয়ারম্যান সাহেব নগদ 10,000 টাকা দিছে অনেকে দেখবেন 1,00,000 টাকা লেহাই দিয়ে যায় দেয় না চাইলে না এই যে 10,000 টাকা দিছে এটা 10,00,000 টাকা কথা ঠিক না বেটি আর এরা যেখানে যায় বাবা বেশি দিতেও পারে না এক জায়গায় বেশি দিলে আরেক জায়গায় আল্লাহ ধরে আমাকে বেশি কম দিবেন কেন এই জন্য সব জায়গায় দিতে হয় চেয়ারম্যান সাহেবের 10,000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আর কে দিবেন ভাই 10,000-5,000 আমি হাত পাচ্ছি দেন না এতিমের হাতে আমি পুরো রমজান মাসটা ছিলাম আল্লাহর রাসূল নামে তোমার এক পাগল 10,000-2,000 টাকা জোরে কোন মারহাবা আমি হাত পাচ্ছি ভাই 1,000 টাকা তুই পারেন না মায়ের জন্য বাবার জন্য আসেন তো কে দিবেন আমি আপনার বন্ধু বানাবো আমি বললাম আসেন আসেন 1,000-2,000-5,000 মায়ের জন্য বাবার জন্য কলিজার টুকরা ভাইয়ের জন্য মায়ের জন্য বাবার জন্য কে দিবেন 5,000-2,000-1,000 টাকা আল্লাহ তোমার পাগল গুলাকে মাফ করে দিও গো আল্লাহ আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো ও মালিক এদের জীবনের সব গুনাগুলি মাফ করে দিও ও মালিক এদের কোটি কোটি টাকার মালিক বানায় দিও মক্কা মদিনা দেখার সুযোগ দান রে গতকালকে যিনি প্রধান অতিথি ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের মতো আমার মসজিদে 2,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে আব্দুল করিম মোল্লা 1,100 টাকা নারাজ থাকবে ভাই 1,000 টাকা দিতে পারেন আমি তো মনে করি এমন কমই আছে লোক
আপনার সন্তানের হাত দিয়া আপনার নিজের হাত দিয়া হস করার নিয়ত আছে কার কার দেখি হাত পর্যন্ত হস করার নিয়ত আছে কার কার আল্লাহই হাতগুলোকে কবুল করেন দেন তো ওই হাত দিয়া দেন তো 1000 টাকা হজের নিয়ত করে কে দিবে অথবা 500 টাকা হজের নিয়ত করে কে কে আসবেন দূর তো আসেন আমি বললাম হস করতে পারবেন আয়েন কে দিবেন কি নাম কামরুল নামে তোমার এক পাগল আল্লাহ 500 টাকা আল্লাহ হস করার নিয়ত নাই কত বড় কথাটা কইছে আপনার মোহাব্বত লাগলো না আমি বললাম আপনি হজ করতে পারবেন আমি ইলিয়াস রহমান যদি মক্কা মদিনায় 17 বার আল্লাহ আমাকে নিয়েছেন আমি দোয়া করে যাব আপনার জন্য আমি দোয়া করে যাব আপনার জন্য হজ করতে পারেন আসেন 1500 টাকা কে দিবেন ইয়াতিম নবীর মাদ্রাসা আসেন শওকত খান 1000 টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ গুটুকান 500 টাকা আল্লাহ কবুল করেন মুসলমান পৃথিবীর কাউকে ভয় পায় না কথা ঠিক না বেঠে এই যে ইসরায়েল বিজাতি বেজরমাগুলি বেজারমাগুলির মোকাবেলা করতেছে মুসলমান হাত দিয়া অস্ত্র নাই পাথর দিয়া তাহলে বুঝেনান মুসলমান কি জাতি পৃথিবীর কারো সামনে মাথা নত করে না কথা ঠিক না বা ঠিক ইসরায়েল বহুত চেষ্টা করতেছে তাকে সামনে মাথা নত করাইতে ফিলিস্তিনের মায়েরা তার বাচ্চাকে দুধ খাওয়ায় এই কথা বলে ঘুম পড়ায় কি বলে জানেন তোরে দুধ খাওয়াইতেছি বড় হইয়া ইসরায়েলকে ধ্বংস করবে ইসরায়েল এমন একটা দেশ আমাদের দেশে রোহিঙ্গাদের মতো কথা কর না কেন এই ফিলিস্তিন ওরা ঢুকছে ভাড়াটিয়া হিসেবে যেরকম রোহিঙ্গারা 10,000 10,00,000 আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমার শাশুড়ি না বুঝে দিছে এইগুলার জায়গা আমার মনে হয় ইসরায়েলের মতো এরা একদিন কাজ করবে ইসরায়েলের মতো কাজ করলে কি হইব আমরা বাঙালিরা সব জানি একের বাতের মতো চাপ দিয়ে জায়গায় কেউ নেমে নিল কথা বলে না কেন এই রোহিঙ্গাদের মতো ওরা এই ফিলিস্তিনি জায়গা নিয়েছে পৃথিবীর কোন দেশ ওদের জায়গা দেয় নাই আজকে ওই দেশে ভাড়া আইসে কয়েকটা স্কুল কলেজ ফ্যাক্টরি কইরা এমন স্থলাভিষিক্ত হয়ে গেছে এখন ফিলিস্তিন পুরো দখল করতে চায় বাইতুল মুকদ্দাস ওদের আমদারে নিতে চায় মুসলমান এক বিন্দু মন্ত্র রক্ত থাকতে ইসরায়েলের সামনে মাথা নত করবে না আল্লাহু আকবার সর বলো তো মুসলমানের বলা যদি কখনো ডাক আসে যাওয়ার সুযোগ আসে বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য কোন মুসলমানকে রক্ষা করার জন্য নয় প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়া সরকারকে সাথে নিয়ে ফিলিস্তিনি যেতে কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখাও বোঝা গেছে কালী হাতের মানুষ ইমানওয়ালা গাডাইল উঠতে আবার গাডাইল ঘাটাল উপজেলা আমার চেয়ারম্যান ঘাটাল উপজেলা হয়েছে দূরের দিকে জোর আছে বেলা আপনি ঘাটালের বলা আমি গোপালগঞ্জের বলা টুঙ্গিবারের বলা বগুলে অনেক জোর আলহামদুলিল্লাহ বলেন আমি তো জানতাম না আপনাকে ঘাটাইল আমি তো জানি কালী হাতি ঘাটাইল পাশেই কালী হাতি না মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ বর্ডারে আছি আমরা আবার যাবে কালী হাতি কইবেন না বেটারা কালী হাতির লোক আছে ঘাটাইল কালী হাতি একসাথে মিলে আছে ইনশাল্লাহ বলেন একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে কে খুশি হয় ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ হামিদপুর ফয়জুল আলম নুরানি হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 14 অক্টোবর 2023 দশম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি লোকটার মন অনেক ভালো একসময় পুলিশ সদস্য ছিলেন অত্র মাদ্রাসা সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব আজকের মাহফিলে আমার আগে জানেন যে সমস্ত আমন্ত্রিত ওলামা ইকরাম বয়ান করেছেন এবং আমার ডাইন পাশে যিনি বসে আছেন আপনাদের এই ঘাটাল উপজেলার সম্মানিত চেয়ারম্যান কি জানি না শহীদুল ইসলাম সাহেব আল্লাহ ভাইকে কবুল করেন ওনার হায়াতকে লম্বা করেন আসলে ঘাটাইলে কিন্তু আমার
এই মাসের 21 তারিখে একটা প্রোগ্রাম আছে হয়তো চেয়ারম্যান স্যার দাওয়াত পাইছে এই প্রোগ্রামটা বাতিল হওয়া যাইতেছিল পূজার কারণে যখন কমিটি আমাকে বললেন হুজুর একটু সমস্যা আমরা মাইক পাইতাছি না সামিয়ানা পাই না আমাকে হুদা বুয়া পারমিশন বানাই তাই করে পরে একদিন পরেই দেখি মনে উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে পরামর্শ করে দেখছেন আসলে এরকম চেয়ারম্যানই তো হওয়ার দরকার কে বলেন উনি মুসলমান ওনার রক্তে মুসলমান ওনার বাপ দাদারা মুসলমান যার যার ধর্ম পালন করবে কিন্তু আমাদের বাংলাদেশ এমন একটা দেশ সম্প্রীতির দেশ ভালোবাসার দেশ আমরা মিলেমিশে থাকি ঠিক না মিটি আমরা তো ভারতের ওই গুজরাটের মুসলমানের মতো না মুসলমানদেরকে এমন মায়ের মাঝে মাঝে মারে রাস্তায় সুসা দেখলে বিলাইতে জন্য মারে হেমনে মারে অতএব আমরা সম্প্রীতির দেশ ভালোবাসার দেশ পূজার জায়গায় তারা পূজা করবে মণ্ডপে আমরা ওয়াজের জায়গায় ওয়াজ করব কারো ইবাদতে কেউ বাধা দেব না চেয়ারম্যান সাহেব যে কথাটা বলছে এটা আমি সারা বাংলাদেশে বলবো উনি তো ঘাটাইলেই থাকবে আর আমরা তো সারা বাংলাদেশে বক্তব্য দেব চেয়ারম্যান থাকলে এমন একটা দরকার আছে কথা বলেন না কেন এই পূজার কারণে অনেক বক্তার ওয়াজ বন্ধ হয়ে গেছে পূজার কারণে কেন পূজার কারণে বন্ধ হবে তাহলে তো পূজারে প্রাধান্য দিয়ে দিলাম কথা কন না কেন আমরা কি ওয়াজ দিয়ে কি পূজার মন্ড যে ভাঙমু আমরা বক্তার এখন বুঝি দাঙ্গা আমরা পছন্দ করি না আর এই সরকারের আমরা দাঙ্গা হয়ই না কথা কন না কেন অতএব আমি ধন্যবাদ জানাই আমি যখন ঘাটালে মধ্যে আজকে ওয়াজ করতে আসছি তাহলে বুঝতে পারছি ওরা যখন পরবর্তীতে একদিন পরেই কিছু হুজুর হইব তাহলে আমি বুঝতে পারছি এরা কায়দা কুদা করছে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন মুফতি সাখাওয়াত হোসেন ভূঁইয়া বুড়ি আল আমিন হুজাইফি ওবায়দুল্লাহ কবির বুড়ি আলহাজ মাওলানা তরিকুল ইসলাম হযরত মাওলানা মুফতি জাকির হোসেন মাহফিল পরিচালনায় মুফতি আবু ইউসুফ আনসারী সহ অসংখ্য উলামায়ে কেরাম আমার মাথার তাজ নায়েবে নবী স্টেজের সামনে পিছনে স্টেজে বসে আছেন এমনও উলামায়ে কেরাম স্টেজের ভিতরে বসে আছেন আমি তাদের ছাত্র হতে বললে ধন্য হতাম অত দায়িত্বের জন্য প্রধান বক্তার কারণে স্টেজে বসে টন বেজ বাড়াও মাস্টার বাড়া গুলির মতো আওয়াজ দেন একসাথে বলতে হবে আরো বাড়া এই মুসলমানের সন্তান হাই পেপার কোন কইছে বন্ধু রাখ আমি শুধু আপনাদেরকে বলবো এই জমিনের মালিক কে আল্লাহ নাম যখন বলবেন দিল্লির থেকে নিবেন কারণ কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই ঠিক না বেটি কবরে যে আমাকে উপজেলা চেয়ারম্যান সাহেবকে দেখবেন না আমি ইলিয়াস রহমান জিহাদিনি দেখবেন না শুধু একজন বান্ধবী দেখবেন সে হল আমার এতিম নবী একজন বান্ধব আর কেউ নাই অতএব বাবা আমরা যে যে দল করি না কেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন যেটা মনে হয় সেটা করতে পারেন জাতীয় পার্টি করতে পারেন দল আমার কবরের পুঞ্জি না আমার কবরের পুঞ্জি হলো ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল দাররাতিন শাররা ইয়ারা জাররা পরিমাণ ভালো কাজ করবেন এটা আপনার অ্যাকাউন্টে থাকবে জাররা পরিমাণ খারাপ কাজ করবেন ওটা আপনার অ্যাকাউন্টে কবরে যাবে পৃথিবীর কোন দলের ক্ষমতা টাকার গরম ক্ষমতার দামন বংশের গরম কোনটা আপনার কবরে চলবে না ঠিক না বেটি যেটা আমার নেক্সট কাজে লাগবে না ওই ক্ষমতা দেখায় কোনো লাভ নেই অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো এই দুনিয়া থাকার জায়গা না যে জন্মে দাঁড়ায় আছেন আমি আপনাদের এক মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম দাদা ভাইরা কেউ দাঁড়ায় থাকবেন না এক মিনিট 13 সেকেন্ডের মধ্যে হয়তো আপনি ভাগবেন না থাকবেন দুইটা চিন্তা করেন থাকতে হলে বসতে হবে আপনি দাঁড়ায় পরে এই প্যান্ডেলটাকে অসুন্দর ভাবে রাখবেন না এখানে দামি দামি মানুষ বসে আছে আমার ডাইনি বামে অতএব আমি সকলের কাছে দাবি রাখবো আমি মুসাফির মানুষ আমার কষ্ট দিন না যদিও আমার বাড়ি জন্মস্থান গোপালগঞ্জ সেই টুঙ্গি বাড়ায় কিন্তু আমার বাড়িতে এখন ঢাকা কেরানীগঞ্জ অতএব আমি সকলের কাছে দাবি রাখবো কারো সামনে যেন একটু জায়গা ফাঁকা না থাকে আমি সবার কাছে দুটা পায়ে হাত দিয়ে বলব এই মাহফিলটা একটা জান্নাতের বাগান যদিও একটা ধানের চাতাল তাই না কি বলে হ্যাঁ ধান শুকায় রাইস বানায় না চাউল বানায় না কিন্তু এখন এটা চাতাল নাই কিন্তু এটা হয়ে গেছে জান্নাতের টুকরা আল্লাহ অকবার জোরে বলেন তো এই জান্নাতের টুকরার ভিতরে আপনি বিক্ষিপ্ত অবস্থায় বসে থাকবেন এটা দুনিয়ার কোনো
গান বাদ্য প্যান্ডেল না, এটা হলো একটা জান্নাতের টুকরা। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, আল্লাহু আকবার করে বলো তো দেখি। আল্লাহ যারা দাঁড়ায় আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ, যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ, সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ, খানা খাওয়ার সময় আল্লাহ, জোরে আল্লাহ, খানা খাওয়ার সময় কার নাম নেবেন আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় আল্লাহ। ঠিকই কইছেন, সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ বরায়া, আমার গোপালগঞ্জের ভাষা, আঙ্গুলে স্যাপ দিয়ে গুনবেন 1 2 3 4 5 6 7 8 9 গুনবেন, এই সুদের টাকা হাতে নিয়ে বাজার করবেন, খাইবেন, ওই বেলার জন্ম নিবেন, যারা পরিমাণ বেলাট আপনার শরীরে থাকা পুরো ইবাদত আসমানে যাবে না। এবং সুদের গুণা এত মারাত্মক গুণা, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সুদের গুণা হলো 70 কোলেটি, তার ভিতরে সবচেয়ে নিম্ন শ্রেণীর গুণা হলো তার মায়ের সাথে জানা করা। এই টাকা পয়সা দিয়ে কি করবেন রে চাতা, যেই মায়ের গর্বটা চিরে দুনিয়া আসছে। আপনার আমি যখন মায়ের গর্বে ছিলাম, মায়ের পেটটা কত লেভেল ছিল, একটা দাগা ছিল না আমার পেটে। যারা বিবাহ করেছে, যাদের বিবিদের বাচ্চা হয়েছে, তল পেটের দিকে তাকায় দেখে লজ্জা কি হলো। আল্লাহ নিজে বলেছে মায়ের পেট চিরে দুনিয়া আসছো, মায়ের পেট মানে কি, মায়ের পেট ফাটাই আইছো, মার পেট চিরে মানে কি, প্রত্যেকটা মায়ের তল পেট চৈত্র মাসের পান মাটির মতো চিরে তারপরে দুনিয়া আসছে, এত লেভেল পেট। তুমি আর আমি পেটে থাকার কারণে মার পেটটা একটু উঁচা হয়ে গেছে, মার পেটটা সিরা সিরা। এরপরে আসছে ওই মায়ের সাথে জেনা করার গুণ হইলে কবরে যাবার তোমার মুরগার রান আর গিরিল বানাই দেবো না সান্দু। খাবারটা না খাইয়া মরে যাবেন, জীবনে এক টাকা সুদ খাবেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ জোরে বলেন। যদি কোন হুজুর খাইয়া ফেলাইছে পোলা বিদেশ যাবে, কেউ আর 100 টাকা দেয় না, 2 লাখ টাকা সুদে আনছে, কি আর বলবো হুজুর, দান পাট নাই, দোকান পাট নাই, ব্যবসার মাল উঠাইতে থাবা দিয়ে একজনের কাছে 50,000 টাকা সুদে আনছি, ব্যাংকের থেকে আনছি, ব্যাংকের থেকে টাকা এনে লোন এনে বাড়ি করছি, হুজুর কি করবো, সুরত একটা আছে সুদের টাকাগুলা জাগা বেছে পারেন, বাড়ি বেছে পারেন, তাড়াতাড়ি দিয়া সারা দিন 24 ঘন্টা সেজদা করে কাঁদতে থাকেন, মার সাথে জেনা করার গুণ নিয়ে কবর দিতে চাইবে। কসম আল্লাহ সারা জীবন মৃত্যুর আগ কোন কাঁদলেও সুদের গুণা মাফ হইব কিনা আমি জানি না। মাসলায় আসে নাই যে সুদের গুণা পেটে ঢুকাইয়া আল্লাহ সহজে মাফ করবে এমন মাসলা নাই। হ্যাঁ, কাঁদতে কাঁদতে হয়তো আল্লাহ মাফ করে দিলে দিতেও পারে, তাহলে বুঝালাম সুদের কত মারাত্মক গুণা। জেনার চাইতে বেশি গুণা, নামাজ না পড়ার চাইতে বেশি গুণা সুদের গুণা। কি মনে করলেন আপনি সুদের? আল্লাহ গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করেন, আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না, বিড়ি খাওয়ার সময় তো যাবে, এটা তো খান হ্যাঁ, বিড়ি ধরার সময় বিসমিল্লাহ করে ধরায় দেখবেন সাথে সাথে কাফের হয়ে যাবেন, মদের গিলাস হাতে নিয়ে মদ খাইবার সময় বিসমিল্লাহ করে খাইবেন, কবে এটা তো আল্লাহ নেই, এটা তো ফলের রস দিয়ে বানাইছে, সাথে সাথে কাফের হয়ে যাবেন। অতএব হারাম জিনিস খাইবার সময়, হারাম কাজ করার সময়, পরের গাছের পেঁপে চুরি করার সময়, ডাব চুরি করার সময়, পরের ঘেরের মাছ চুরি করার সময় বিসমিল্লাহ করে টান দিলেন, সাথে সাথে কাফের হয়ে যাবেন। ইমান গড়তে সময় লাগে, ইমান যাইতে কিন্তু সময় লাগে না, কথা বলেন না কেন? অতএব এখন যে আপনারা ওয়াজের মাঠে বসে আছেন চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে, অনেক আওয়ামী লীগ বিএনপির নেতা ভাইদেরকে সাথে নিয়ে বসে আছেন, এই ময়দানটা জান্নাতের বাগানে বসে তওবা নিয়াত করে বলবেন এখন কি আল্লাহ নাম নেওয়া যায় কি যায় না, আল্লাহর প্রশংসা করা যায় কি যায় না, তাহলে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সামনে আল্লাহ কইছেন, পিছনে আল্লাহ দৃষ্টি আছে,
একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ হে ফিলিস্তিনের পক্ষে আল্লাহর দুই হাত উঁচু করে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও তো দেন জোরে একটা ডাক দাও দাও ডাক দাও এই কালে এই খাজালে মুসলমান দাও জোরে একটা ডাক দাও এই কালে হাতি কাটালে মুসলমান দাও জোরে একটা ডাক দাও আল্লাহ তুমি কবুল করো টাঙ্গাইল ঘাটাল বাসীরে মাফ করিয়া উঠাইও হাসুরি আল্লাহ আমরা ফিলিস্তিন যেতে পারবো না তো ফিলিস্তিনি মুসলমানদের দরদ নিয়ে তোমারে আল্লাহ বলে ডাক দিছি জানি আমাদের ডাক তোমার পছন্দ হইব না কেন এই কথা এই জবান দিয়ে প্রতিদিন অন্তত অনেক শত শত মিথ্যা কথা কই সেটারই বাটপারি কত মিথ্যা কথা কই জানি আমাদের ডাকগুলা তোমার পছন্দ হবে না লাইক হবে না কিন্তু বড় আশা নিয়ে হাত উঁচা করে তোমারে ডাক দিছি আমাদের ডাকের বিনিময়ে ফিলিস্তিনি মুসলমানদের পাশে তুমি দাঁড়ায় আছো ফিলিস্তিনি মা বোনদের ইজ্জতকে তুমি রক্ষা করো আল্লাহ ছোট বাচ্চাদেরকে তুমি কবুল করো আজকেও দেখলাম ফেসবুকে আমার একজন দেখাইলো একই ফ্যামিলিতে পাঁচজন ভাই বোন এমন বোম্বিং করছে মেয়েটার কান উড়ে গেছে বাচ্চাটা নারী বের হয়ে গেছে নার্সেরা ব্যান্ডেজ করতেছে মা মা করে চিল্লাইতেছে বসন্তে যারা 1971 সালে আমার এই বাংলা মাকে টিকাই রাখার জন্য স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যারা আমার বাংলা মায়ের জন্য যুদ্ধ করেছিলেন তারা বুঝতে পারবেন ওই বর্বর জালিম ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা কত কষ্ট আমার মা বোনদেরকে দিয়েছে গো বাবা ওই সময় যারা বেঁচে ছিলেন তারা বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ নয় মাস কত কষ্ট করে যুদ্ধ করেছে অবাজান ওই সময়ের মানুষগুলা ফিলিস্তিনের কষ্টগুলো আগে বুঝবে কেন জানোনি এই ফিলিস্তিনিরাও তো আমাদের দেশের মতো যুদ্ধ করতেছে আহারে পানি নাই কারেন্ট নাই গো বাজার পানির নেই কারেন্ট নেই তবে একটা শুভ সংবাদ শুনলাম পানি হয়তো ইসরায়েল দেয় নাই বন্ধ করে রাখছে 8 লক্ষ মুসলমানের পানি বন্ধ করে রাখছে কিন্তু মালিক আজকে এমন বৃষ্টি দিছে জোরে 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 আবু জেহেল বদরের প্রান্তরে যারা গেছেন আবু জেহেল বদরের প্রান্তরে সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টিং জায়গাটা দখল করে রাখলো যেখানে যুদ্ধ করতে সুবিধা পাহাড়টা বদরের মাঠটা ঠিক এইরকম আল্লাহ পাক আমারে 8 বার নিছে বদরের মাঠে এবার পুরো রমজান মাসটাই বদরের কিছু প্রায় 1 সপ্তাহ বদর ছিলাম আলহামদুলিল্লাহ বলে বদরের এমন কোন জায়গা নাই দেখবেন ইউটিউবে এই সাক্ষাৎকার আমার আছে বদরের সব জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে যারা যাইতে পারেন নাই তাকে ইউটিউবে দেখে দিবেন এই বদরে যেখানে আবু জেহেল দখল করে আছে আমার দিকে হাতের দিকে তাকান এইখানে হলো আবু জেহেলের তাঁবু উপরের থেকে মারতে সুবিধা না নিচের থেকে মারতে সুবিধা এ কথা কয় না আপনার উপরের থেকে মারতে সুবিধা না নিচের থেকে মারতে সুবিধা তা আবু জেহেল এই জায়গাটা দখল করছে 1000 বাহিনী নিয়ে আর মুসলমান হলো এইখানে ওই উপরের থেকে যদি একটা কোপ দেয় শৈল মাছের মতো গাইতে পেলাম কতক্ষণ না কেন একটা মুসলমানের অস্ত্র নাই বস্ত্র নাই খাবার নাই আর বদরে পানি নাই আর তাদের হলো মানুষ 1000 ঘোড়া আনছে 3000 অস্ত্র আনছে অন্তত 7000 আর মুসলমানের মাত্র 6 খান তরবারি 2টা ঘোড়া আর যুদ্ধের পোশাক হলো 2টা আর উঠছে তারা উপরে কেমনে সম্ভব এখানে আমার আল্লাহর কাছে দুটা হাত তুলছে আল্লাহ আমার সাহাবীরা ভয় পাইতেছে কেমনে হেন্দে কূপ মারবো
আল্লাহ কয় আমি বেশি কিছু না খালি একটু বৃষ্টি দিন মন খারাপ হ্যাঁ পাথরের জমিনে যখন বৃষ্টি হয় আপনি পাও তো রাখার দরে কথা আপনি শুয়েও থাকতে পারবেন না আমার আল্লাহ এমন ঠাডা বারঙ্গা বৃষ্টি দিলেন গো ভাই সারা দিন সারা রাত বৃষ্টি এটা সূরা আনফালের মধ্যে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত এমন বৃষ্টি দিছে আমার আল্লাহ মুসলমান গো ওই পানি মুসলমান যেন তাবু গারছে বিশাল বড় কুয়া খুইছে পানি জমা করে রাখছে আর বেঈমান গুলার বৃষ্টির কারণে ওগো তাবু বামু সিরে পাহাড়ে এক সেকেন্ডও খারাইতে পারে যুদ্ধ করবে কি ছাতা পাওই তো রাখতে পারে না আল্লাহু আকবার স্যার বলতে পারেন না পাওই রাখতে পারে না মুসলমান এতেন নিছে ও হেনতে নিছে নামবি এহেনে বসে কুবাবু তুই আল্লাহ এখন আসে না নাই এই হামাসে গাজায় মুসলমানের পানি বন্ধ করে দিছে